পাদ পর্যন্ত বস্ত্রে আচ্ছাদিত, আর সুবর্ণ পটিকা দ্বারা বেষ্টিত। সেই প্রভু যীশু যাহঙ্কর পদযুগল অগ্নিরে পরিষ্কৃত, ভাটিরে পরিষ্কৃত উজ্জ্বল পিতল তুল্য, যাহঙ্কর মস্তক কেশ রাশি শুভ্রবর্ণ শুক্লবর্ণ, যাহঙ্কু দেখে যোহন মৃতপ্রায় তাঙ্ক চরণ তলে পড়িগলে, এপরি এক গৌরময় রাজকীয় যাজক দর্শন পদ্মদ্বীপরে যোহন পাইলে। সে প্রকার চেহেরা সে প্রকার অনুভূতি কেবে যোহনঙ্কর নথিলা, যে কি যোহন প্রভু যীশু খ্রিস্টঙ্কর ছাতিরে আউজিকি রহুথিলে, আর নিজে লেখুচন্তি যে শিষ্যকু প্রভু প্রেম করুথিলে। হ্যাঁ প্রভু আপনাদের মতে মতে প্রেম করতে, আপনাদের মতে মোর মতে অধিকার আছে যীশুঙ্ক ছাতিরে আউজিবা পাই, সেটির কোনো সমস্যা নাই। সেই প্রভু শ্রীখ্রীষ্টঙ্কর পবিত্র নামরে আজ রাত্র সময়ে এই সমাগমকু মোর হৃদয়ের প্রেম নমস্কার মু জ্ঞাপন করুছি। প্রভু আপনাদের আশীর্বাদ করন্তু, আপনারা সময় দিয়ে রাত্র সময়ে পুনর্বার এটি একত্র হয়েছেন। মু জানে দূর দূরান্ত আসছন্তি, ফেরিলা বেলকু গতকালি নিশ্চয় ডেরি হয়েছি, হয়তো আজি কালি আসন্তকালি এমানঙ্কর ফাইনাল ডে শেষ দিন, পরপর শেষ দিন প্রধান দিন। প্রভু যীশু কহিছে তুষার্থ সে মো নিকটকে আসছে জল পান করু, আম্বে তাকে যে জল দেবা তাহা অন্তর মধুর তা উছলুঠিব। যেতবে আপনার সুযোগ পাঁতে মু সুযোগ পায় অল্প সময় প্রভুঙ্ক উপস্থিতিরে আমাদের সে সময়কে উপভোগ করিবা আম সমস্তঙ্কর কর্তব্য। উই আর নট সো মচ বিজি পিপল, আমি এতে ব্যস্ত লোক নহ, ইয়ে আমাদের প্রভুঙ্কর কার্য পাই সময় নহ। আমার এক সময় সময়ে প্রভুঙ্কর সেবা কার্যকে বান্ধি দেউ, আর যে ফল আমার পাইবাক তোমার আশীর্বাদ পাইবাক তা সে বিষয়ে আমি পাই নথাও, যেহেতু আমার সময় ভিতরে আশীর্বাদ পাইবা পাই আমি প্রভুঙ্কর টাইম কো নিজ ইচ্ছারে বান্ধি দেউ। গ্রেস ইজ আনলিমিটেড বাট দ্য টাইম আলসো আনলিমিটেড, বাট ফর ইউ এন্ড ফর মি দ্য গ্রেস ইজ আনলিমিটেড। কেমতি আমি 60 বর্ষ বঞ্চিবা 80 বর্ষ বঞ্চিবা, সেটিকি বর্ষ ভিতরে যদি অনুগ্রহ ব্যবহার করে পারি না তাহলে তার কোনো মূল্য নাই। আর টাইম বা সময় আনলিমিটেড অসীমিত, তার সীমা নাই। এদিকে সময়ের সদ্ব্যবহার করো, এ কথা প্রভুঙ্ক প্রিয় দাস পাউল বারম্বার কহিলে। আদ্য মন্ডলের কোন থিলা, আদ্য মন্ডলের বুদ্ধি কাইকি পাউথিলে, আজ আমার মন্ডলী আদ্য মন্ডলের উপরে কাইকি হই পারুন, আজ সব হচ্ছে আমার সুবিধা, পয়সা পত্র অভাব নাই, ট্রান্সপোর্টেশন অভাব নাই, সুবিধা কৌশি অসুবিধা আমার নাই, প্রত্যেক দিগর আমার সুবিধা হচ্ছে প্রভুঙ্কর কার্য করিয়া পাই। কিন্তু কাহিকি আদ্য মন্ডলীর সেবা কার্য এতে বৃদ্ধি পাউথিলা 2000 বর্ষ তলে যেতবেড়ি কি তাকর কিছু নথিল, ম্যাক্সিমাম যিশু ট্রাভেল করুথিলে চালিকি গধ উপরে নহলে ডঙ্গারে যাউথিলে, তাঙ্কর ফাইনান্স বি নথিলা, বহুত কম ফাইনান্স থিলে তাঙ্কর, তাঙ্কর কোনসি অফিস নথিলা। আজি আপন মান মিশন অফিস মানকে প্রবেশ করিবে আপনক মুন্ড খারাপ হইছিব, অনেক বড় বড় মিশন অফিস দেখিছি মজি মন্ডে, সেটা রাজাঙ্কর অফিস না মিশন অফিস জনা পড়ে না, ডেভিড লিভিংস্টোন হডসন টেইলর চার্লস ফিনি এই প্রভুঙ্কর মহান মহান দাস মানে সাধু সুন্দর সিং উইলিয়াম কেরি, কে ভাবিছেন উইলিয়াম কেরি নিজের পুয়কে নিজে গাত করে পুতিলে কালকাটার শ্রীরামপুর, কে গোটে লোক নথিলা যেদিন তার পুয়কে সে পুতিলে সেদিন গোটে ব্রাহ্মীণ যীশুকে গ্রহণ কলা, এতে বর্ষ পরে মোর প্রিয় ভাই ভুণী মানে এথিপাই আছি মন্ডলীর গুরুদায়িত্ব রহিছি। এটি যেতে প্রিয় সমানীয় বাড়ক বন্ধু মানে বসছন্তি হৃদয় সহিত মু সেমানকু সম্মান দিয়ে আর হাত জোড়ি নমস্কার করে ওড়িশার উদীপনা দেখিবা নিমন্তে লালসা করন্তু, কেবল আপনার এক সীমিত অঞ্চলের উদীপনা পাই নুহে, সারা ওড়িশার 30টা জেলার উদীপনা দরকার আছে, অগ্নির উদীপনা যাইকি দেখো 7 থর পাহাড় উপর গোটে ছোট যে সমুদ্র ভিতরে গোটে ছোট হাত পরি এক মেঘখণ্ড উঠিকা পুঁছি, দীর্ঘ বর্ষ হলা মোর ক্ষুদ্র জীবনরে মু ওড়িশার উদীপনা পাই প্রার্থনা করুছি, আর আজি মধ্যে ওড়িশার উদীপনা পাই মু কার্য করুছি পারিবা পর্যন্ত, আপনার মানে বি করুছন
मंडली प्रभुंकर राज्य रे एक गुरुत्वपूर्ण स्थान पाइछि ए स्पेशल प्रेशियस एंड यूनिक प्लेस द चर्च हैज टेकन इन द बॉडी ऑफ जीसस क्राइस्ट एंड इन द वर्ड ऑफ गॉड द चर्च इज द ग्रेट प्लेस ग्रेटेस्ट प्लेस नॉट ग्रेट प्लेस द ग्रेटेस्ट प्लेस सबुठ बहुत बड़ कार्य जगह भार मंडली को दि जाए कहते समय मत कि गुरुत्वपूर्ण कार्य भार रेवरेन्स गोला देते मुझे चिंतार पड़ जाए प्रकाशित वाक्य क्या कहना कहले आमर लिमिटेड टाइम भितर निश्चय कह मो पाखे 20 मिनट मेसेज अच्छी 30 मिनट मेसेज अच्छी 5 मिनट रे मते प्रकाश देवाक मुझे प्रस्तुत मतलब समय दी जाए 7:56 मिनट है मोर घड़ी 7:56 मिनट 8:56 मिनट छाड़ देवी आज ना कौन 8:56 छाड़ देवी ना ओके थैंक यू मंडली एक गुरुत्वपूर्ण भार नहीं पृथ्वी খড়গ তোল করতে কি প্রভু বি দেখুছেন মো পিলা মো বাক্য ধরি বসছেন বলে বাক্য প্রভু কোণ করে হোসে বিবরণী মো বাক্য নেই মো প্রকাশ Amen. Don't come in empty hand. You come with a donation or offering or contribution. That's okay. But come with the word of God. Kholantu Hosein ko vivaroni. Moshe kholantu. Amane bakya bhitre pravesh kariba purboru. Mukhya duta prakriya kotha kahe pan chahunchi. Aur nirdishto samaye chhadi debi. Prabhungkar priyo dasa manko mote rochanti. Amanku je parameshwarko bakya mote poribeshan koribe. Amane samaste janichu. ধৈর্যর সহিত আজি গোটি দিন আসন্তকালি এই দুই দিন প্রভুঙ্ক বাক্য শুনিবারে নিজকে আপন মানে সম্পূর্ণ ভাবে প্রভুঙ্ক চরণ করে দেই দিওন্তু হোসেয়াঙ্ক বিবরণী 14 পর্ব দয়া করে খোলন্তু হোসেয়াঙ্ক বিবরণী 14 পর্ব এক পদ মু পড়ুছি দয়া করে শুনিবা হে ইসরায়েল তুমি সদা প্রভু তুম পরমেশ্বর নিকট গো ফেরি আস কারণ তুমি আপনা অধর্মরে পতিত হইছ ইটস এ কালেকটিভ কল হি ইজ কলিং দ্য ইসরায়েল সে ডাকুছন্তি ইসরায়েল কু সে কাউকে নির্দিষ্ট ব্যক্তিকে ডাকু নাহান্তি রুবেন ইউদা গাদ অসরা বেঞ্জামিন নফতালি সাকর জবুলন জোসেফ এ বারো গোষ্ঠীকে ডাকুছন্তি হে ইসরায়েল ফেরি আস প্রভু নিকটকু আজি মণ্ডলীকে ডাকুছন্তি মণ্ডলীকে ফেরিবা পাই প্রভু নিকটকু প্রিয় বালক বন্ধু মানে মন্ডল প্রাচীন বর্গ আপনার ঠিক বুঝি পারছি মু ভাষা কুছি আমি কোটি অটকে যাই নিশ্চিত ভাই ভী মানে মন্ডল কোটি অটকে যাই আজ আপনার কোটি অটকে যাই আপনার যাত্রা পথরে খ্রিস্টিয়ান জীবন যাত্রা পথ দ্য জর্নি অফ খ্রিস্টিয়ান ফেইথ লেখা যাই দুই পদরে দেখুন বড় গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করে রাখুন তুমি মানে বাক্য খেনি সদা প্রভু নিকট কু ফেরি আস দ্যাট ইজ অনলি দ্য ক্রাইটেরিয়া এইটা আপনার গ্যারেন্টি বাক্য ধরিকি যদি প্রভু পাখ ফেরিব প্রভু যা কইছেন বাক্যরে তাহা করিবে মুখ বিস্তর বাক্যরে কহু নাই মোর ক্ষুদ্র জীবনর অনুভূতি মধ্য দিয়ে কহুছি আপনার কি বাক্য নাকি যিশু পাখ যাবে এমতি কহিছ এমতি কর মোর ধার্মিকতা নাই পবিত্রতা নাই কিছু নাই বাপা তুমি কইছ এটা করি বলি কর দিও মো পাই গ্যারান্টি হবে বাক্য খেলে কি ফেরি আস তাহাঙ্কু কুহ কাকু কইব প্রভুঙ্কু কুহ কোন বলি কইব অধর্ম সকল হরণ কর ও যাহা উত্তম তাহা গ্রহণ কর যদি মো জীবনে কিছু ভালো বিষয় আছে প্রভু ইফ সামথিং ইজ গুড ইন মাই লাইফ প্লিজ তাকে গ্রহণ কর মো ভিতরে যে কোন ইনুকিটি অছি অধর্ম অছি অধার্মিকতা অছি অসুচি বিষ অছি মো জীবনে অপবিত্রতা অছি অপদার্থ বিষ অছি হোয়াট ইউ হেট তুমি যা ঘৃণা কর অসুচি বিষ অছি বাপা তাকে মার্জনা কর তাকে হরণ কর
তহিরে আম্বে মানে আপনা অষ্টাধরর উপহার বৃষর উপরে উৎসর্গ করিবা। হালেলুইয়া। সে কোন বলি কহিলে আমি অষ্টাধরর উপহার তোমাকে তোমনি গুটরা মানে উৎসর্গ করিবা। পুরাতন নিয়মরে এটি উদাহরণ দিয়ে যাইছে অষ্টাধরর উপহার বৃষ রূপে উৎসর্গ করিবা। বৃষ ছাগ মেষ ঘুঘু যে বলিদান করুথলে ইসরায়েল জাতি সে কলে বৃষকু যেম যেম উৎসর্গ করুছ আমার অষ্টাধরর উপহার তুমি গ্রহণ কর। আজ আমার প্রিয় আই ইয়ং প্রিচার ফ্রম নবাপুর ফ্রম উদয়পুর যে আসছন্তি আজি আমাকে কড়াইকি নেউথিলে মু তাঙ্ক সুন্দর বড় সুন্দর ফেলোশিপ পাইলি। উই হ্যাড এ ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট টুডে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাড ওয়ান্ডারফুল লাঞ্চ এন্ড ওয়ান্ডারফুল ফেলোশিপ। আদ্য মন্ডলী চারটা বিষয় থিলা, আদ্য মন্ডলী চারটা বিষয় থিলা, চারটা নির্ধারণ থিলা, আদ্য মন্ডলী চারটা নির্ধারণ থিলা। প্রেরিত মানকর শিক্ষা সহভাগিতা, পাশে গোলাপ কৌতলে সহভাগিতা, রুটি ভাঙ্গিবা এবং প্রার্থনারে নিবিষ্ট চিত থিলে। এথিপাই মন্ডলী বৃদ্ধি পাউথিলা। আমার সহভাগিতা নাহি আছে। হ্যাঁ ওড়িশা সেটা ফাস্টেস্ট ফেলোশিপ অছি মু জানিপারুছি। আম কন্ধমাল ভর্তি ফাস্টেস্ট এ ফাস্ট ফেলোশিপ মানে মধ্যে কি সাবধান যে এমন কি পলিটিক্স করুছন্তি মুটি ডাইরেক্ট সিধা কই ভালো কথা সেটা মধ্যে ভুল বুঝুন্তি নাই টিকে পলিটিক্স বি করুছন্তি ফাস্ট ফেলোশিপ মানে। যদি আপনা আপনকর ফেলোশিপ যদি প্রভুঙ্ক দৃষ্টির উচিত নহে ইউ মাস্ট ড্র আউট ড্র ইয়োরসেলফ ফ্রম দ্য ফাস্টেস্ট ফেলোশিপ। যদি প্রভুঙ্ক মহিমা পায় আপনার রেকর্ডা হইছি তাহলে প্রভু নিতান্ত আপন মানঙ্ক দেখি মণ্ডল বৃদ্ধি করিবে, মিশন বৃদ্ধি করিবে, রাজ্য বৃদ্ধি করিবে। মোর প্রিয় ভাই ভনী মানে বাক্য ঘেনি কি সঙ্গ বাক্য সঙ্গরে ঘেনি কি ফেরি আসতো মনে কোটক। মোর প্রিয় ভাই ভনী মানে জিরিমিয়ঙ্কু ইসরায়েল লোকমানে পঠৌছন্তি প্রভুঙ্ক পাখকু আর সেমানে কৌছন্তি হে জিরিমিয় তুমি যাইকি প্রভুঙ্ক পচার আমার অবস্থা কাই কেমতে হইছে। আজি আমি বাবিলন কো নির্বাসিত হইছু নক্কু নিশ্চয় রাজা আমারঙ্কু বাবিলন কো নেই যাইছন্তি। আজি আমি অল বহু বহুত কম সংখ্যক লোক অছু আও সংখ্যক আমার বৃদ্ধি পাও নাই। আপনঙ্কর সেই বাক্যরে ব্যবস্থারে সে আমাকে যা শিক্ষা দিয়েছিলে আমি তাকে ঠিক রূপে গ্রহণ করিনু। এথিপাই আজি আমার অবস্থা এমিতি আমি পঠাউছ আপনার প্রভু নিকটক। প্রভু যে কথা কহবে এমনক নিমন্তে আমি তাকে গ্রহণ করিবা। গোটে মিনিট মো টাইম নেউছি আপনার দেখুন 42 পর্ব জেরেমায়া 42 চ্যাপ্টার ভার্স 6 সে কহবে পাঁচ পদ ছয় পদ পড়িবা। জেরেমিয় 42 পর্বর পাঁচ ছয় পদ তহরে সেমানে জেরেমিয়ঙ্ক কহিলে সদা প্রভু আপনার পরমেশ্বর যে কথা কহি আম্ভমানঙ্কর নিকটকু পঠাইবে তদনুসারে যেবে আম্ভে মানে কর্ম ন করু তেবে সদা প্রভু আম্ভমানঙ্ক মধ্যরে বিশ্বস্ত ও বিশ্বস্ত সাক্ষী হুন্তু। যেতেবে জনে পাড়ক আপনঙ্কর চর্চ র ডাইসরে গুটি পুলপিটরে বেদিরে ঠিয়া হুন্তি ক্ষুদ্র মণ্ডলী হউ কি বড় মণ্ডলী হউ মেইন লাইন চর্চেস হউ কি বহুত বড় সংস্থা হউ গুটে ঝুপড়ি পট্টরে গির্জা করুথান্তি গুটে ক্যাথেড্রালে গির্জা করুথান্তি যাস নাই যেটা প্রভুঙ্ক দাস যেতবে আপনার মন্ডলের ঠিয়া হুয়া বা কৌশি মিটিং ঠিয়া হুয়া প্রভুঙ্কর খবর নেই আসতে আপনার পাখে পৌঁছাই। গতকাল কৌলি প্রকাশিত বাক্য দুই পর্ব তিন পর্বের সাতটি মন্ডলের কথা লেখা যাই সেই সাতটি মন্ডলী এফিসিস ফর্ণা বর্গ মাতি ফিলাডেলফিয়া লাউ দেখি এই সাতটি মন্ডলী কে লেখ আবু মন্ডলী লেখা হয়েছি। মন্ডলী গণক আত্মা কন কহতি যার কর্ণ সে শুনু মন্ডলী ভিতরে আত্মা কথা কহতি যার কর্ণ ছি সে শুনু। আজি ওড়িশার মন্ডলী আমরা টকিং অ্যাবাউট দ্য চার্চেস অফ কদলিগুড়া অর মুন্ডাগুড়া অর কোরাপুট আই এম টকিং অ্যাবাউট 36 ওড়িশা স্টেট ওড়িশা প্রদেশের 30টা যাক জেলারে বিভিন্ন জায়গায় এক গুরুদায়িত্ব নেই কিছু না কিছু কাম করুছি আর সব মন্ডলী মানুষ এই কথা অনুরোধ করুছি আমার আজি আত্মাঙ্কর শুনবা শিখবা পড়ব ইউ নিড টু লিসন the voice of the Holy Spirit. Amen. এলে মধ্যে চাহুতলে প্রভুঙ্কর অব শুনে পাই নাইকে 40 দিন 40 রাত্র চালিলে দুই থর খাইকে তোমার পথ বহুত অধিক লম্বা তোমার বড় বহুত কম বাবা যাত্রা কলা পরে কোন কো এলে কোন পাই যাইছিলে এলে যাইছে মৃত্যু বরণ করে পাই হি ওয়াজ সুইসাইড করিয়া পাই প্রভু প্রার্থনা করতেলে মনে ভালো বলে
ମୁଁ ମଲିଆ ଭଲ ମୋ ପିତୃପୁରୁଷଙ୍କ ଠାରୁ ଭଲ ଲୋକ ନାହିଁ ମୁଁ ସବୁଠୁ ଖରାପ ଲୋକ ମୁଁ ମଲିଆ ଭଲ ପ୍ରଭୁ କହିଲେ ସେମିତି କହିକି ପ୍ରାର୍ଥନା କଲେ 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 ଶୋଇବୁ ଖାଲି ହେଇଗଲେ ଦୂତ ଆସିଲେ ଖାଦ୍ୟ ଆଣିକି ତାଙ୍କୁ ଉଠେଇଲେ ଏ ବାବା ଉଠ ଜଲ୍ଦି ଉଠିଲେ ବହୁତ ସମୟ ହେଲା ବ୍ରେକଫାଷ୍ଟ ଟାଇମ୍ ହେଇଗଲାଣି ଉଠ ଉଠ ଉଠିଲେ ଖାଅ ଲୋକଟା ଉଠିକି ଦାନ୍ତ ଫାଣ ଘଷି ନଥିବ ଖାଇଲା ଆରେ ତମେ ମରିବା ପାଇଁ ଯାଉଥିଲ ଖାଉଥିଲ କାହିଁକି ପୁଣି ସବୁ ଯେମିତି ପେଟ ଭର୍ତ୍ତି ହେଇଗଲା ଚାଲି ଚାଲି ଆସୁଛି ରାଣୀ ଗୋଡେଇଛି ପଛରେ ପିସା ପିଲା ରାଣୀ ଆହବର ସ୍ତ୍ରୀ କାଳି ଯଦି ମୁଁ ତତେ ନ ମାରିବି ମୋର 400 ଭକ୍ତ ମାରିଦେଇଛୁ ତତେ ଛାଡି ଦେଇକି ଆସନ୍ତା କାଳି ତୋର ମୁଣ୍ଡ କର ଯଦି ମୁଁ ନ କାଟେ ତାହେଲେ ମୋର ଦେବତାମାନେ ମୋତେ ଦଣ୍ଡ ଦିଅନ୍ତୁ ବୋଲି ସେ ଗୋଟେ ଚ୍ୟାଲେଞ୍ଜ କଲା ଆଉ ସେ ଲେଖା ହେଇଛି ଆପଣାର ପ୍ରାଣ ସକାଶେ ଭୟ କରି ଏଲିଓ ପଳେଇଗଲା ବାଳକ ବନ୍ଧୁମାନେ ଆଜି ଆପଣ କିଏ ପଳେଇ ଯାଇଛନ୍ତି କି ହିସାବ ହେଲା ରାଣୀକୁ ଡରିକି କୌଣସି ପରିସ୍ଥିତି ଆପଣଙ୍କୁ ପଳାତକ ହେବା ପାଇଁ ଜବରଦସ୍ତି କରୁଛି ପ୍ରାଚୀନ ମାନେ ମଣ୍ଡଳର ପ୍ରାଚୀନ ମାନେ ବାପା ମା ମାନେ ପରିବାର ରେସ୍ପନ୍ସ ନେବା ପାଇଁ ଚାହୁଁନାହାନ୍ତି ଆପଣ ଗାଁରେ ସାହିରେ ଥିବା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦାୟିତ୍ୱରେ ଥିବା ଲୋକମାନେ ନିଜ କର୍ତ୍ତବ୍ୟରୁ ଯିଏ ପଛକୁ ଫେରିବ ସେ ନିଜର ମଙ୍ଗଳ କରିବ ନାହିଁ ତା ପାଇଁ ସମସ୍ତେ ଅମଙ୍ଗଳ ଭୋଗିବେ ଆପଣ ମଣ୍ଡଳ ପାଇଁ ଆଶୀର୍ବାଦ ନା ମଣ୍ଡଳ ପାଇଁ ଅଭିଶାପ Whether you are a curse for your church or you are a blessing to, for your church. You need to know that and you need to understand that and you need to convince and you need to confess. Mo mondoli pai aashirwad loko na mondoli pai avishwas loko. Apna palak hontu pracharak hontu prerit hontu bhavadi hontu adhyaksh hontu bishop hontu je bhi hontu. Yena apna vishwas hontu yes or no. ଆପଣ ହୁଅନ୍ତୁ ମୁଁ ହୁଏ ଯେତେବେଳେ ବକ୍ତା ହୁଅନ୍ତୁ ସେ କଣ ବୋଲ କଲେ ଆମେ ତୁମକୁ ଆଶୀର୍ବାଦ କରିବା ଆଶୀର୍ବାଦ ଆକର କରିବ ଭେରି ସିମ୍ପଲ ଆମେ ଆଶୀର୍ବାଦ କରି ଆଶୀର୍ବାଦ ଆକର କରିପାରିବା ଆଉ ସେ କଣ କହୁଛନ୍ତି ଏଇ ଜାଗାରେ ଜେରିମିଆଙ୍କୁ ସେ ପଠେଇଲେ ଆଉ କହିଲେ ଆପଣ ଯାଇକି ପଚାରନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଆମେ ତ ବାବିଲୋନକୁ ନିର୍ବାସିତ ହେଇଛୁ ଆମେ ତ ଦେବ ପୂଜା କରିଛୁ ଆମେ ତ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ କରିଛୁ ଆପଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ପ୍ରଭୁଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଜିଓବାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଆମକୁ ଦୟାକରି କ୍ଷମା କରାଯାଉ ଛଅ ପଦରେ କହୁଛନ୍ତି ତାହା ଭଲ ହେବା ମନ୍ଦ ହଉ ତାହା ଭଲ ହେବା ମନ୍ଦ ହଉ ତା ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଭଲ ହେବା ମନ୍ଦ ହଉ ସେଟା ତ ମନ୍ଦ ନୁହେଁ ତା କଠିନ ଜନକ ବାକ୍ୟ ଗଠନମୂଳକ ବାକ୍ୟ ପରିଷ୍କାର ଜନିତ ବାକ୍ୟ ଅନେକ ସମୟରେ ଆମକୁ ବାକ୍ୟ ବାଧେ ବହୁତ ବାଧେ ଯେତେ କୌଣସି ପ୍ରଭୁଙ୍କ ଦାସ କୁହନ୍ତି ଆମକୁ ବାଧେ ଅନେକ ସମୟରେ ଚିନ୍ତା କରି ଆମକୁ ଦେଖେଇ କହୁଛନ୍ତି ଆଜି ମନ୍ଦିର ଭିତରେ ବିଭ୍ରାଟ ଏଥିପାଇଁ ହୁଏ ସେ କଣ ବୋଲି କହୁଛନ୍ତି ପଠାଉଛୁ ସେଇ ଯାହାଙ୍କ ନିକଟକୁ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ପଠାଉଛୁ ସେଇ ସଦାପ୍ରଭୁ ଆମ୍ଭମାନଙ୍କ ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଆମେ ମାନିବୁ ପ୍ରେଜ୍ ଦି ଲର୍ଡ କୁହନ୍ତୁ ସଦାପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଆମେ ମାନିବୁ ଏଇଟା ହଉଛି ସ୍ୱୀକାରୋକ୍ତି ଦିସ୍ ଇଜ୍ ଦ କନ୍ଫେସନ୍ ଆଜିର ମଣ୍ଡଳୀ ଯଦି କଥା ମାନିବ ହାଲିଆ ହେଇକି ରାତି ସାରା ପରିଶ୍ରମ କରିକି ପିତର ଡଙ୍ଗାଟାକୁ ଟାଣିକି କୂଳରେ ଲଗେଇଲେ ଜାଲଟାକୁ ଶୁଖେଇ ଦେଇକି ମାଛ ତ ଲାଗି ନଥିଲା ଜାଲ ଶୁଖାଇକି ଘରକୁ ଯିବା ପାଇଁ ତରତର ହଉଛନ୍ତି ମନରେ ପ୍ରଶ୍ନ ଆସିଛି ଯେ ସ୍ତ୍ରୀ ପଚାରିବ ଆଜି ମାଛ କେତେ ଧରିଲ ଆଜି ମାଛ କେତେ ଧରିଲ କଣ କଣ ହେଇଛି ଘରେ ଖାଦ୍ୟ ନାହିଁ ଆଜି ପଇସା ନାହିଁ ଇନକମ୍ ନାହିଁ ମାଛ ଧରି ନାହାନ୍ତି ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆମେ ଜାଣିଛୁ ଦୁଃଖ ସୁସମାଚାର ପାଞ୍ଚ ପର୍ବରେ ସେଥିରେ ପ୍ରଭୁ ପହଞ୍ଚିଲେ କୂଳରେ ଆଉ ସେ କହୁଛନ୍ତି ଦେଖିଲେ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ଲୋକ ତାଙ୍କ ପଛରେ ଲାଗିଥାନ୍ତି ଆଗରେ ପଛରେ ଭିଡ଼ ଲାଗିଥାଏ ଯୀଶୁଙ୍କ ପଛରେ ସେଠି କୋଉଠି ପବ୍ଲିକ ଜାଗାରେ ଠିଆ ହେଇକି ଟିକେ କହିବା ପାଇଁ ସୁଯୋଗ ଖୋଜୁଥିଲେ ଜାଗା ଖୋଜୁଥିଲେ ସମୁଦ୍ର ପଠାରେ ଠିଆ ହେଇ କହିବା ପାଇଁ ଲୋକ ଏତେ ଭିଡ଼ ଆମେ ଆଜିକାଲି ଷ୍ଟେଜ୍ ବଡ ବଡ ଷ୍ଟେଜ୍ କରୁ ଆମମାନଙ୍କ ଡ୍ରାମା ଷ୍ଟେଜ୍ ଟି ବଳକା ହେଇଗଲା ସବୁ ଷ୍ଟେଜ୍ ଅପେରା ଷ୍ଟେଜ୍ ଭଳିଆ ବଡ ବଡ ଷ୍ଟେଜ୍ କରୁ ଯୋଉଠିକି ବକ୍ତାମାନେ ପ୍ରଚାର କରନ୍ତି ଆଉ ଭାବନ୍ତି ଆମେ ମୁଁ ବହୁତ ବଡ ବକ୍ତା ପ୍ରଭୁ କଣ କଲେ ଚକ୍ଷୁ ଶୀଘ୍ର ତଳେ କହିଲେ ହେ କାହିଁ ତୁ ଉପରେ ଅଛୁ ମୁଁ ତଳେ ଅଛି ଆମେ ତଳକୁ ନ ଓହ୍ଲାଇଲେ ହେବ ନାହିଁ ବାପା ଘରକୁ ଯଦି ଯୀଶୁ ଆଣିବା ପାଇଁ ଚାହୁଁଛ ତଳକୁ ଓହ୍ଲାଇବ ଆଉ ଶୀଘ୍ର ତହସିଲଦାର ଥିଲେ ଜାଣିଛ ତ ଚକ୍ଷୁ ପ୍ରଧାନ ଘର ଗ୍ରହ ବୋଲେ ଆର୍ ଆଇ ମାନଙ୍କର ଚିଫ୍ ସେ ତହସିଲଦାର ଗ୍ରେଡ୍ର ଓଏସ୍ ବୋଧେ ପାଇଥିଲେ ଓଡ଼ିଶାରେ ଓଏସ୍ ପାଇଥାନ୍ତି କିଏ ନ ଚଢ଼ିଲେ ମ୍ୟାନ୍ ଗୋଟେ ତହସିଲଦାର ଗୋଟେ ସବ୍ କଲେକ୍ଟର ଯଦି ଗଛ ଚଢ଼ିଥିବ ବୋଲେ ଆପଣ କେମିତି ଲାଗିବ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ହେଇଥିଲେ ଅନେକ କଥା ସେ ଚଢ଼ିପାରିବ ହେଲା କଣ ଲେଖା ହେଇଛି ସେଇ ସଦାପ୍ରଭୁ ଆମ୍ଭ ମାନଙ୍କର ବାକ୍ୟ ପରମେଶ୍ୱର ବାକ୍ୟ ଆମ୍ଭ ମାନେ ମାନିବୁ କାରଣ ଆମ୍ଭ ମାନଙ୍କର ପରମେଶ୍ୱରଙ୍କର ବାକ୍ୟ ମାନିଲେ ଆମ୍ଭ ମାନଙ୍କର ମଙ୍ଗଳ ହେବ ପ୍ରେଜ୍ ଦି ଲର୍ଡ
কদলিগুড়া মণ্ডলী, এ অঞ্চলের মণ্ডলী যদি মঙ্গল দেখিয়া পাই চাহুচন্তি, ঈশ্বরঙ্ক বাক্য মানন্তু। স্মৃতি মধুর কথা, আপনার খুশি লাগিলা ভড়িয়া, আপনার অভিলাষ অনুসারে শিক্ষক মানুষ সংগ্রহ করিকি তাঙ্কো পাই সদাবেলে পঁচাশটা ষাটষাঠি লাগে তাড়ি বজাউথিবে, উৎফুল্ল হেউথিবে, ভাবপ্রবণ হেউথিবে, উদীপ্ত হেউথিবে, এমিতি গড়িবে যে যেমিতি সে পুলপিটর প্যান্ডাল মধ্যে ভাঙি যাব। মুঁ জানি এত আবনর্মাল কেমতি হুয়ন্তি লোক আত্মারে পূর্ণ হলে, এত আবনর্মাল, আরে পবিত্র আত্মা তো নর্মাল, এত আবনর্মাল কেমতি হুয়ন্তি লোক। ইলেকট্রিক লাইন কেতে পড়িছে, তার গুড়াক ডেউছন্তি কি বাপা, তুমি দেখুছ ডেউছে ডেইবা, তার দেখুছ হেভি ভোল্টেজ প্রবেশ করুছি, মাইক চালিছি, সবু কিবোর্ড সে অক্টোপেডা কোন কোন চালিছে, এটি সবু চালিছি, কারেন্ট ফ্লো হচ্ছে, এটি মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তুমি দেখিছ কো কারেন্ট তার ডেইবা টা। মুঁ দেখিছি আত্মারে পূর্ণ লোকমানে এত ডিউন্তি যে পিলামানে কে ছোট বড় জনরে ডিউন্তি, গ্রোথ নাহি আজি মণ্ডলীর, আজি গ্রোথ নাই। পাওয়ার প্যাক চার্চ, পাওয়ার প্যাক চার্চ, যে পাওয়ার প্যাক চার্চ কোথায় তা ভিতরে পাওয়ার নাই। আজি পরিস্থিতি সেই মণ্ডলীর সত্যি যেমতি পবিত্র আত্মা আমার অধীন রয়েছে, আমি তাকে যেমতি নচেব সে সেমতি নচিবে। আরে সে পুরো শান্ত গপ তো, হ্যাঁ আমি গীত গাউছি, উড়ি উড়ি যাও চালে নীল নীল আকাশে ডেড়া মেলি, ইয়াড়ু কাশ নাই, কারণ মণ্ডলীর কাছে অসুবিধা হয়ে যাবো। বাক্য যাহা প্রভু কহিকি পঠাইবে আমি মানি, কিছু মেসেজ নাই মো পক্ষে, প্রভু যদি মতে কিছু বাক্য এবে দিয়ন্তে আপনার পাই, তাহলে ইউ হ্যাভ টু ওবে, ইউ হ্যাভ টু সাবমিট টু দ্য ওয়ার্ড অফ গড। এবে ভাই কহুতলে যদি বাক্য মানিবা মঙ্গল হেব, বাক্যরে আশীর্বাদ অছি, বাক্যরে হিলিং অছি, বাক্য কার্য সাধক, কোন্তু কার্য সাধক, আপন শুনিলে, আপন পড়িলে, আপন লেখিলে, মনে মনে পড়িলে, বাক্য মেডিসন ভলিয়া শরীর মধ্যে কার্য করে। দ্য সিক্রেট অফ দ্য ওয়ার্ড অফ গড কোন হুয়ে, বাক্য মন ভিতরে কার্য করে, শরীরে কার্য করে। হে মোহর মন সদা প্রভুঙ্কর ধন্যবাদ কর, হে মোর অন্তরস্থ সমস্ত তাহাঙ্কর পবিত্র নামর ধন্যবাদ কর। মন কে দেখিছি, এটি কে অছন্তি মন দেখিবা লোক, সেগুলো মোর মন সদা প্রভু ধন্যবাদ কর, মনকু কথাবার্তা করছেন, আপন কেবে নিজ সাথে কথাবার্তা করছেন, লার্ন হাউ টু টক ইয়োরসেলফ, খুদকে সাথে বাত কর, বাত করনে কে শিখো, ঈশ্বরঙ্গ বাক্য কার্য সাধক, জীবন্ত প্রাণ আত্মার পরিভেদক, প্রাণ কে দেখিছি, আত্মা কে দেখিছি, তা ভিতরে মধ্য এই বাক্য পড়লে ভেদিকি পড়ে, অস্থি মজার পরিভেদক, গোড় কি হাত ভাঙ্গিলে অস্থি দেখি পারিবা, মজা দেখি পারিবা, সূক্ষ্ম চিন্তার পরীক্ষক, আর তা ভিতরে ঈশ্বর তাকে প্রবেশ করছে। আপনার মন মস্তিষ্ক ভিতরে গান্দা চিন্তা, মোড়া চিন্তা, ফিল্টি থটস আসুচি, মন্দ চিন্তা আসুচি, বসন্ত বাইবেল পড়ন্তু, আপন ভয় করছেন কি তোমার প্রতি কোনসি বিপদ ঘটিব না, তোমার তম্ব নিকট কোনসি মারি আসিব না, দিবসর উড়ন্তা বাণ কি রাত্রি মহারা মহামারী তোমার আঘাত করি পারিব না। এ বাক্য পড়ন্তু পাটি করি, ইসরায়েল কে রক্ষা করন্তি, সে ঘুমান্তি নাকি নিদ্রা যাতে না, সেই পরমেশ্বর সে তুমি গ্রহের কলে ভিতরে আসলে আমি তোমাকে রক্ষা করি বলে প্রভু কইছেন। সেই বাক্য পড়ন্তু, যে বাক্য সহিত অভ্যাস আমি যদি হেবা আমার মণ্ডলী, বাক্য আম অজনতারে কার্য করি। গতকালি কৌতু যিশু কহিলি কোন সূচনা ছ পনের পর্ব মু তোমাকে যে বাক্য কইছি সেথিপাইঁ পরিষ্কার সারিছ, বাক্য যাহা কহিবে আমি শুনিবু তাহা মঙ্গলজনক। প্রেজ দ্য লর্ড। আদ্য মণ্ডলী বাক্যর মণ্ডলী ছিল, প্রেরিত মানক শিক্ষার মণ্ডলী ছিল, মুখ নাজির প্রেরিত, এই তো মালমাল ভবিষ্যৎ বক্তা মালমাল প্রেরিত। আর তুমি আফ্রিকার যদি যাব পাস্টর প্রিচার কে না, খালি প্রফেসর মানে আর খালি বড় বড় আপস্টিল মানুষ আফ্রিকার। আমার ভারতের মধ্যে কিছু লোক সেই প্রফেসর মানুষ পৌঁছে লাগিছন্তি, হেলা হেলা পয়সা দেব প্রার্থনা হব, পয়সা নদেলে প্রার্থনা হব না, কি আশ্চর্য কথা। যীশুঙ্ক কথারে জাল পকাইব যদি পিতর কৌ প্রভু কইলে,
ଗଭୀର ଜଳକୁ ଯାଇ ମାଛ ଧରିବା ପାଇଁ ଜାଲ ପକାଉ ସେ କହିଲା ପ୍ରଭୁ ଗୋଟେ ବି ଚେଙ୍ଗା ମାଛ ଲାଗି ନାହିଁ ମୋର ଡଙ୍ଗାରେ ମୋ ଜାଲରେ ରାତି ସାରା ପରିଶ୍ରମ କରିଛି ମାଛ ମାନେ ରାତିରେ ସମୁଦ୍ରରେ ଜାଲ ଧରନ୍ତି ମାଛ ଧରନ୍ତି ଗୋଟେ ବି ମାଛ ଲାଗେ ନାହିଁ କିନ୍ତୁ ଆପଣଙ୍କ କଥାରେ ମୁଁ ଜାଲ ପକାଇବି ଆପଣଙ୍କ କଥାରେ ମୁଁ କାର୍ଯ୍ୟ କରିବି ଆପଣଙ୍କ ବାକ୍ୟରେ ମୁଁ କାର୍ଯ୍ୟ କରିବି ଆପଣଙ୍କ ବାକ୍ୟ ଯୋଉ ଇନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଦେବ ସେମିତି ମୁଁ କାମ କରିବି ଆପଣଙ୍କ ବାକ୍ୟ ପ୍ରମାଣେ ମୁଁ କାର୍ଯ୍ୟ କରିବି ଆପଣଙ୍କ କଥାରେ ମୁଁ ଜାଲ ପକେଇବି ଆମମାନଙ୍କର ମାଛମାନଙ୍କର ତ ନିୟମ ଦିନବେଳେ ମାଛ ରାତିରେ ମାଛ ଧରିବାଟା ରାତିରେ ଦିନବେଳେ ତ ମାଛ ଧରା ହୁଏ ନାହିଁ ମୁଁ ମାଛ ଧରିବି ଆପଣଙ୍କ କଥାରେ ଯେମିତି କହିକି ଗଭୀର ଜଳକୁ ସେ ପଳେଇଗଲେ ଶୁଣନ୍ତୁ ଧ୍ୟାନ ଦେଇକି ସ୍ୱର୍ଗରେ ଗୋଟେ ଘଟଣା ଘଟିବ ସ୍ୱର୍ଗରେ କିଛି ଗୋଟେ ଘଟଣା ଘଟିବନି ସମୁଦ୍ର ଭିତରେ ମାଛମାନେ କଥା ହଉଛନ୍ତି ଏ ଦେଖ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା କହୁଛନ୍ତି ଗୋଟେ ବଡ ଜାଲ ଆସୁଛି ସେ ଜାଲରେ ପୁଣି ବହୁତ ମାଛ ଧରିବ ସେ ମାଛ ଏ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା କହୁଛନ୍ତି ଗଭୀର ଜଳକୁ ଯାଇ ମାଛ ଧରିବା ପାଇଁ ଜାଲ ପକାଅ ବୋଲିକି ସ୍ୱୟଂ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା କହୁଛନ୍ତି କିଏ ଯୀଶୁ ଇସ୍ରାଏଲ ବେଥଲେହେମରେ ଜନ୍ମ ହୋଇଥିଲେ କିନ୍ତୁ ସେ ତ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ଅନାଦି ଅନନ୍ତ ନା ଚାଲ 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 ଗୋଟେ ଡଙ୍ଗା ପଡୁଛି ଗଭୀର ଜଳରେ ଆମେ ସେ ଡଙ୍ଗା ଆଡକୁ ପଳେଇବା କମସେ କମ ପ୍ରଭୁଙ୍କର କଥା ହେଲେ ମାନିବା ହେଲେ କି ମାଛମାନେ ଦୌଡ଼ିକି ଜାଲ ଭିତରେ ବସି ବସି ଟାଣିଲା ବେଳକୁ ଜାଲ ଛିଣ୍ଡିବାକୁ ଲାଗିଲା ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ବ୍ଲେସିଙ୍ଗ ଯୀଶୁଙ୍କ କଥାରେ ଜାଲ ପକାଅ ଏତେ ମାଛ ଲାଗିବ ଟାଣି ପାରିବ ନାହିଁ ଅଂଶୀଦାର ମାନଙ୍କୁ ଡାକିବ ମୋତେ ଫାଷ୍ଟ ଗୋଲାପ ଡାକିଲେ ଟିକେ ଭାଇ ଟିକେ ଆସନ୍ତୁ ସେଠି ଟିକେ ଆଜି କନ୍ଭେନ୍ସନ୍ କରିବା ମୁଁ ବି ଡାକିବି ଆପଣ ଆସନ୍ତୁ ମୁଁ ନ ପାରିଲେ ଆପଣ ଡାକିବି ଆମେ ଟିକେ ଅଂଶୀଦାର ମାନଙ୍କୁ ଡକା ଡକା ସିନା ହେବ ମୋର ସଂସ୍ଥା ଅଲଗା ମୁଁ ଟିକେ ସ୍ପେଶାଲ କାଟାଗୋରୀ ଲୋକ ମୋ କାହା ସହ ମିଶେଇ ପାରିବି ନାହିଁ ମୋ କାହା ସହ ବସେଇ ପାରିବି ନାହିଁ ମୁଁ ସ୍ପେଶାଲ ପାଷ୍ଟର ସ୍ପେଶାଲ ବକ୍ତା କିଏ କହିଲା ହେ ବାବୁ ତମକୁ ତମେ ସ୍ପେଶାଲ ବକ୍ତା ବୋଲି କିଏ ହଁ ତମେ ସ୍ପେଶାଲ ପାଷ୍ଟର କିଏ କହିଲେ ତମେ ଅନେକ ଅଛନ୍ତି ଯୋଉମାନେ ମୁହଁକୁ ମତେ ଜଣାଇ କହୁଥିଲେ ମତେ ହସ ଲାଗିଲା ଦୁଃଖ ବି ଲାଗିଲା ପାଷ୍ଟର ମାନେ ମୁହଁକୁ ମୁହଁ ନେଇ ପାରନ୍ତି ଲାଜ ଲାଗେ ଜଣେ ପାଳକ ଆଉ ଜଣେ ପାଳକ ସହ କଥାବାର୍ତ୍ତା ମୋତେ କରନ୍ତି ଦୁଃଖଦାୟକ ପ୍ରଭୁଙ୍କ କଥାରେ ଯେତେବେଳେ ଜାଲ ପଡିଲା ଏତେ ମାଛ ଲାଗିଲା ଜାଲ ଛିଣ୍ଡିବାକୁ ଲାଗିଲା ଦୁଇଟା ଡଙ୍ଗା ବୁଡ଼ିବାକୁ ଲାଗିଲା ସେଇଟା ହେଉଛି ଆତ୍ମଲାଭ କରିବାର ଚାବି ପ୍ରଭୁଙ୍କ କଥାରେ ଜାଲ ପକାନ୍ତୁ ଆଉ ଦେଖିବେ କେମିତି ମାଛ ଲାଗିବ ଆସନ୍ତୁ ଦୟାକରି ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଭିତରକୁ ଯୋଉଟା ଆମେ ପଢୁଛୁ ଆଜିର ଧ୍ୟାନ ନିମନ୍ତେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ମୁଁ ପଢିବା ପାଇଁ ଚାହେଁ ଦୟାକରି ମସ୍ତ ଖୋଲନ୍ତୁ ରିଲେଟେଡ୍ ଟୁ ଆୱର ଥିମ୍ ଆମମାନଙ୍କର ପ୍ରସଙ୍ଗ ସହିତ ସମ୍ପର୍କରେ ଜଡିତ ବାକ୍ୟ କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ଦାସ କହିଲେ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟରୁ କିଛି କୁହନ୍ତୁ ଏଥିପାଇଁ ଅଳ୍ପ ସମୟ ଭିତରେ କିଛି ବିଷୟ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ଆପଣମାନଙ୍କର କୋପରେସନ ଦରକାର ଧ୍ୟାନ ଦରକାର ବିଶୃଙ୍ଖଳା ହେବେ ନାହିଁ ଶାନ୍ତ ଶିଷ୍ଟ ଚିତ୍ତ ମନ ନେଇକି ବସିବେ ବାକ୍ୟ ଖୋଲିବେ ମୋ ସହିତ ବିଶେଷ ମୁଁ ନାହିଁ ଏଇ 40-50 ମିନିଟ କିଛି ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ଯୋଉଟା ଆଜି ରାତିରେ ଆମକୁ ଜାଣିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି ଆମର ଆତ୍ମାର ମଙ୍ଗଳ ଯଦି ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ କାର୍ଯ୍ୟ ସାଧକ ଆଜି ଯଦି ଆମେ ବାକ୍ୟ ଶୁଣିବା ସେଇଟା ମଧ୍ୟ ଆମ ପାଇଁ କାର୍ଯ୍ୟ ସାଧକ ହେବ ଦୟାକରି ଖୋଲିବେ କି ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ ଦ୍ୱିତୀୟ ଥେସଲୋନିକି 2:10 କାରଣ ସେମାନେ କାରଣ ପରିତ୍ରାଣ ପ୍ରାପ୍ତ ହେବା ନିମନ୍ତେ ସେମାନେ ସତ୍ୟ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ବହି ନାହାନ୍ତି ଦ୍ୱିତୀୟ ଥେସଲୋନିକି 2:10 ଆମମାନଙ୍କର ଆଲୋଚନାର ବିଷୟ ଆମେ ଏହି ଶବ୍ଦ ଏହି ପଦ ଉପରେ ଯିବା କିନ୍ତୁ ତାର ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ତାର ପୃଷ୍ଠଭୂମି ତାର ସର୍ଭେ ତାର ସ୍ପେଶାଲ ଫିଚର ଏ ବାକ୍ୟରେ କଣ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ରହିଛି ତାକୁ ଆମେ ଧ୍ୟାନ କରିବା ନିମନ୍ତେ ଆସମାନେ ଆଗମନ ସମ୍ବନ୍ଧୀୟ ଚିନ୍ତା ଦେଖିବା ନିମନ୍ତେ ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ କଣ କହୁଛି 2:1 ଆମେ ଦେଖିବା ହେ ଭାଇମାନେ ଆମ୍ଭମାନଙ୍କ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଆଗମନ ଓ ତାହାଙ୍କ ନିକଟରେ ଆମ୍ଭମାନଙ୍କ ଏକତ୍ର ହେବାର ସମ୍ବନ୍ଧରେ ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କ ଅନୁରୋଧ କରୁଅଛି ପ୍ରଭୁଙ୍କ ଦିନ ଉପସ୍ଥିତ ହେଲାଣି ବୋଲି ତୁମ୍ଭେମାନେ କୌଣସି ଆତ୍ମା କି ବାକ୍ୟ କି ଆମ୍ଭମାନଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ବୋଲି ମନେ କରି
କୌଣସି ପତ୍ର ଦ୍ୱାରା ଶୀଘ୍ର ବିଚଳିତ ଉଦ୍ବିଗ୍ନ ନ ହୁଅ। କେହି କୌଣସି ପ୍ରକାରେ ତୁମ୍ଭମାନଙ୍କର ଭ୍ରାନ୍ତି ନ ଜନ୍ମାଉ। ତାପରେ ଆସନ୍ତୁ କ୍ରମ କ୍ରମଶଃ ଷ୍ଟେପ ବାଇ ଷ୍ଟେପ ପାହୁଚ ପରେ ପାହୁଚ ଏ ବାକ୍ୟ ବୁଝିବା ନିମନ୍ତେ କଣ ଲେଖାଯାଇଛି ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ, କାରଣ ଏକ ପଦ ଦୁଇ ପଦ କହିଲା ପରେ ତିନି ପଦରେ ସେ କହୁଛନ୍ତି କାରଣ କଣ ସେଟା, କାରଣ ପ୍ରଥମେ ଧର୍ମଚ୍ୟୁତ ଘଟିବା, ନମ୍ବର ଦୁଇ ଅବିନାଶର ସନ୍ତାନ ସେହି ଅଧର୍ମ ପୁରୁଷ ପ୍ରକାଶ ହେବା ଆବଶ୍ୟକ। ଷ୍ଟେପ ବାଇ ଷ୍ଟେପ ଲେଖା ରଖା ପ୍ରଥମେ ଧର୍ମଚ୍ୟୁତ, ଏଇ ଯୋଉ ଧର୍ମଚ୍ୟୁତ ଲେଖା ହେଇଛି ଭୁଲ ବୁଝନ୍ତୁ ନାହିଁ, ଏଟା ଅନ୍ୟ ଧର୍ମ କଥା ଲେଖା ହେଇ ନାହିଁ, ଖ୍ରୀଷ୍ଟିଆନିଟି ଫଲ ହେବ। ଯେତିକି ମନୁଷ୍ୟ ଦ୍ୱାରା ସ୍ଥିରୀକୃତ ମଣ୍ଡଳୀ ଆଜି ନାହିଁ, ପୁରା 2000 ବର୍ଷର କଥା କହୁଛୁ। ମଣ୍ଡଳୀ ଯେଉଁମାନେ ପଢିଛ ସେମାନେ ଜାଣିଥିବେ ମଣ୍ଡଳୀ କାହିଁକି ପତନ ହେଲା, କି ପ୍ରକାର ଭାବରେ 300 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଣ୍ଡଳୀକୁ ତାଡ଼ନା କରାଗଲା। ତାପରେ କନଷ୍ଟାଣ୍ଟାଇନ୍ କନଭର୍ଟ ହେଲେ, ରୋମର ସମ୍ରାଟ ଯେମିତି ସେ କନଷ୍ଟାଣ୍ଟାଇନ୍ ସମ୍ରାଟ କାଇସର କନଭର୍ଟ ହେଲେ, ପ୍ରଭୁଙ୍କୁ ଯୀଶୁଙ୍କୁ ଗ୍ରହଣ କଲେ ବୋଲି କହିଲେ। ତାପରେ ସମ୍ଭ୍ରାନ୍ତ ଲୋକମାନେ, ଧନୀ ଲୋକମାନେ, କୁଳିନ ମାନେ, ଦାର୍ଶନିକ ମାନେ, ପଣ୍ଡିତ ମାନେ, ତାଙ୍କର ସେବକମାନେ, ତାଙ୍କ ଦରବାର ବସିବା ଲୋକ ସବୁ କନଭର୍ଟ ହେଇଗଲେ। ମଣ୍ଡଳୀ ସରଳତା ଥିଲା, ମଣ୍ଡଳୀ ସରଳତା ପଳେଇଗଲା, ରାଜା ଗିର୍ଜା କାଶିଲେ, ତାପରେ ବେଦି ସବୁ ତିଆରି ହେଲା, ନାହିଁ ନଥିବା କଥା ହେଲା। ଏସବୁ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଆଜି ରାତ୍ର ସମୟରେ ଆମର ବେଳ ନାହିଁ, କିନ୍ତୁ ମୋର କହିବାର ଅର୍ଥ ହଉଛି ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଏ ଲେଖାଯାଇଛି ପ୍ରଥମେ ଧର୍ମଚ୍ୟୁତ ଘଟିବ। ଖ୍ରୀଷ୍ଟିଆନିଟି ବା ଖ୍ରୀଷ୍ଟ ତତ୍ତ୍ୱ ବା ଖ୍ରୀଷ୍ଟ ବିଶ୍ୱାସ ଗୋଟେ ପତନ ଆସିବ। ଆଜି ମଧ୍ୟ ଆମେ ଭ୍ରାନ୍ତ ଶିକ୍ଷା ଦେଖୁଛୁ, ଏବେ ଗୋଟେ ମାତା ପରମେଶ୍ୱର ବାହାରୁଛନ୍ତି, ଆମ ଫୁଲବାଣୀରେ ମଧ୍ୟ ପଳେଇ ଆସିଲେ ନଗଲେ ମାତା ପରମେଶ୍ୱର, ଇଆଡ଼େ କାଳେ ଆସୁ ନାହିଁ ଜୟପୁର କୋରାପୁଟରେ ମୁଁ ଜାଣିନାହିଁ, ଅତି ସାବଧାନ ମାତା ପରମେଶ୍ୱର ମୋତେ ବୁଲୁଛି। ପିତା ପରମେଶ୍ୱର ତ ଆମେ ଜାଣିଛୁ, ଏବେ ପରମେଶ୍ୱର ଝିଅ ବା ପରମେଶ୍ୱର ମୁଁ ଜାଣିଛୁ ନାହିଁ, କି ମାତା ପରମେଶ୍ୱର ମୋତେ ବୁଲୁଛି। ତମେ ନରକକୁ ଯିବ ଆମେ ସ୍ୱର୍ଗକୁ ଯିବୁ, ଏଇ ଗୋଟେ ଗ୍ରୁପ ବୁଲୁଛ। ଶନିବାର ବିଶ୍ରାମ କୁମାର କରିବାକୁ ପାଳନ କରିବାକୁ ପଡିବ, କା ତମେ ପରିତନ ପାଇଥ ଅନୁଗ୍ରହ ପାଇଥ, କିନ୍ତୁ ଶନିବାରଟା ପାଳନ କରିବାକୁ ପଡିବ, ମନା ନାହିଁ କରୁ, କେହି ମନା କରୁଛି। ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ, ଏଇ ମାଛି ଖାଇବାର ଗୋଟେ ମୋର ଅଭ୍ୟାସ ଶିକ୍ଷା କରୁ, ବହୁତ ବର୍ଷ ହେଲା ମୁଁ ଗାଁ ମାନଙ୍କରେ କାମ କରେ ତ, ଗ୍ୟାସ ଲାଇଟ୍ ଲଗେଇଥିବି, ହେୟାର କଲର୍ ଲଗେଇଥିବି, ପାଟି ଭିତରେ ମାଛ ପୁଞ୍ଜେ, ଏମିତି କେତେ ମାଛି ଖାଇଛି, ଗୋଟେ ପିତା ଗୋଟେ ଖଟା ଏମିତି ହୁଏ। ଏବେ ମଧ୍ୟ ମାଛି ଗୁଡା ମୋ ପାଟିରେ ପୋଷିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛି, ତାଙ୍କୁ ରାଗ ଲାଗିଲାଣି ମୁଁ ଏଇ କଥା ଯଦି କହୁଛି। ଓ ମାଇ ଗଡ୍, କୋଲାଇଟ୍ ବନ୍ଦ କରେ, ମୁଁ ବି ଜାଣିନା କୋଉଟା ବନ୍ଦ କରିବ, ଏଇଟା ବନ୍ଦ କଲେ ଭଲ ହୁଅନ୍ତା ମୋତେ ପ୍ରଥମେ ଧର୍ମଚ୍ୟୁତ ଘଟିବ, ତାର ଅର୍ଥ ଖ୍ରୀଷ୍ଟ ବିଶ୍ୱାସର ପତନ ହେବ। ଡିଫେଣ୍ଡର୍ସ ସତ୍ୟ ପାଇଁ ବିଶ୍ୱାସ ପାଇଁ ଠିଆ ହେବା ନେତାମାନେ ମଣ୍ଡଳୀରେ କମିଯିବେ, ଯେମିତି ମାର୍ଟିନ୍ ଲୁଥର ଠିଆ ହେଲେ ରୋମାନ୍ କ୍ୟାଥୋଲିକ୍ ଚର୍ଚ୍ଚ ବିରୁଦ୍ଧରେ 92 ଏଲିଗେସନ୍ ଲେଖିଲେ, ଜର୍ମାନୀ କ୍ୟାଥୋଲିକ୍ରେ ଟାଙ୍ଗି ଦେଲେ। ଆଜି ଭାରତବର୍ଷ ସେହି ପ୍ରକାର ପ୍ରଚାରକମାନଙ୍କୁ ଦରକାର, ଆପଣଙ୍କୁ ଖୁସି କଲା ଭଳିଆ ପ୍ରଚାରକ ଦରକାର। ଆଜି ଯଦି ବାପ୍ତିଜୀକୁ ଯେଉଁମାନେ ଆସନ୍ତେ 5 ଦିନ ବି ବଞ୍ଚନ୍ତେ ନାହିଁ, ରେ କାଳ ସର୍ପର ବଂଶ ଆଗାମୀ କ୍ରୋଧରୁ ପଳାୟନ କରିବା ପାଇଁ କିଏ ତ ଚେତନା ଦେଲା। ନ୍ୟୁ ଟେଷ୍ଟମେଣ୍ଟ ଭାଇ, ନ୍ୟୁ ଟେଷ୍ଟମେଣ୍ଟ, ଏଇଟା ନୂତନ ମଣ୍ଡଳୀ, ନୂତନ ନିୟମର ମଣ୍ଡଳୀ, ପୁରାତନ ନିୟମ କଥା ନାହିଁ। କାଳ ସର୍ପର ବଂଶ ଯଦି କହିଲି, ତାର ଗୋଟେ ପାଷ୍ଟର କହିଲା ଆଜି ବୋଲେ କାଲି ସସ୍ପେଣ୍ଡ କରିକି ତାର ସର୍ପସର୍ଟ ବନ୍ଦ କରୁ, ଜାଣିଛ କଣ କହିଛି, ପ୍ରଥମେ ଧର୍ମଚ୍ୟୁତ ଘଟିବ ଆଉ ବିନାଶର ସନ୍ତାନ ସେ ଅଧର୍ମ ପୁରୁଷ ପ୍ରକାଶ ହେବ। ଆମର ଟପିକ କଣ, ଏକ ପଦ ଦେଖନ୍ତୁ, ହେ ଭାଇମାନେ, ଆମ୍ଭମାନଙ୍କର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଆଗମନ ଓ ତାହାଙ୍କ ନିକଟରେ ଆମ୍ଭମାନଙ୍କର ଏକତ୍ର ହେବା ସମ୍ବନ୍ଧରେ ଦୁଇଟାକୁ ସବଜେକ୍ଟ ରଖାଯାଇଛି, ସମସ୍ତେ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ। ଆମ୍ଭମାନଙ୍କର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଆଗମନ, ଆଗମନ କଲେ ଆମେ କଣ କହୁଛୁ, ମୁଁ ଯେମିତି ଟାଇମ୍ କହିଛି ସେଇ ଟାଇମ୍ରେ ଶେଷ କରିଦେବି, କିଛି ଅଥର ଯିବାର ଆବଶ୍ୟକ, ଆଉ ଏକ କୁଲ୍ ମାଇଣ୍ଡରେ ବସନ୍ତୁ, ନେକ୍ସଟ ମେସେଜ୍ ଶୁଣିବା ପାଇଁ ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଦାସ ଅଛନ୍ତି, ଯିବେ ନେକ୍ସଟ ମେସେଜ୍ ମୁଁ କହିପାରିବି, ଅସ୍ଥିର ଦରକାର ନାହିଁ, ମ୍ୟାକ୍ସିମମ୍ ହେଲେ ଆପଣଙ୍କୁ 10ଟା 10ଟା ଅଧ୍ୟରେ ଛାଡ଼ିଦେବେ, ଆଜ୍ଞା ଛାଡ଼ିଦେବେ ତ ନା, କାଲି ଭଳିଆ 12ଟା ଘଣ୍ଟେ ଛାଡ଼ିଦେବେ। ମୁଁ ଆପଣଙ୍କ ସପୋର୍ଟ କଥା କହୁଛି, ମୋତେ ସପୋର୍ଟ କରନ୍ତୁ, ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଠିକ୍ ଅଛି। ଆମ୍ଭମାନଙ୍କର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଆଗମନ,
আজি আগমন 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 কই কই কে আমার 2000 বর্ষ হয়ে গেল আমি আগমন সমুদ্রে গীত গাউছু গীত লেখুছু প্রচার করুছু বড় বড় বই লেখাইছি মু 1988 মসের আগমন বিষয়ে প্রচার করি 88 মসের কত বর্ষ এটা 23 বর্ষ সেটা পাকাপাকি 12 বর্ষ সে এত বর্ষ না মু ভি মোর ক্ষুদ্র জীবনে দেশ বিদেশে বুক অফ রেভলিউশন উপরে কৌছু এটি দুইটা কথা লেখা হয়েছে আগমন ও তাহাঙ্ক নিকটরে আম্ভ মাঙ্ক একত্র হওয়ার সম্বন্ধে তুমি অনুরোধ করছু প্রভুঙ্ক নিকটরে একত্র হওয়ার সম্বন্ধে প্রভুঙ্ক নিকটরে জমা হওয়ার সম্বন্ধে প্রভুঙ্ক নিকটকু মণ্ডলী যাওয়ার সম্বন্ধে এটা কাকু লেখা যাইছে মণ্ডলীকু লেখা যাইছে এই তেসলোনি মণ্ডলীকু লেখা যাইছে যে সমস্ত বিশ্বাসী মানে যে প্রভু শ্রীখ্রীষ্টঙ্কু নিজের ব্যক্তিগত ত্রাণকর্তা আ প্রভু বলে বিশ্বাস করছেন সেমানে সমস্তে প্রভুঙ্ক নিকটে একত্র হবে এবং আমি সমস্তে প্রায় জানিছু মু কিছু নয়া কথা কহু নাই আমানে তোরি বাধ্যরে প্রভুঙ্কু ভেটিবা পাই মধ্যাকাশকু যিবা প্রভু শ্রীখ্রীষ্ট জিত পর্বতরে ওলেইবে সে জিত পর্বতরে শ্রবণ করিথিলে আও সে জিত পর্বতরে ওলেইবে এইটা হচ্ছে আগমন টপিক বা প্রসঙ্গ মু জানে নাই আমরা অনেকে জানি না আমি কেমতি তাকে বুঝুছু আজ অতি প্রাঞ্জল ভাবে কিছু বিংশ কিছু বর্ষ পরে মু রামগুণ্ডম গোদাবরী কানি ওরাঙ্গল রে প্রচার করুছিল আর সেই জায়গায় কিছু গ্রুপ কাম করুছিল সেমানে কইলা পাস্টর 50 জন পাস্টর মত কইলা আপনকে শিখি কহিবে কে মন বিশ্বরঙ্গ বাক্য আম মণ্ডলী মু কইলে প্রথম বিষয় যে আপনকে মণ্ডলী বাসি মু কহিবে সত্য কথা যে আর্গুমেন্ট হব না নম্বর ওয়ান আপন কোন সি প্রভু দাস মান কর বাক্য আপন মণ্ডলের প্রচার শুনিছন্তি কে না আগে আমি কোন সি পাস্টর মান এলাও করু না মণ্ডল তুমি কে বিজয় কা বাক্য শুনিছ না আগে সেটা মগর মণ্ডলের এলাও নাই হেলে তুমি কা কথা শুনিব না কা কথা কইয়া কুতে বনে হেলে কোনটা জানছ তুমি তুমি যদি জানতো সেটা কে জানিছ যদি তুমি মতে আজিটা কইছ ঠিক আছে আসি তা হেলে কিসের উদ্দেশ্য আছে মু দুই দিনের কথা কইবি দুই দিনের ভিতরে ইউ উইল নট আস্ক মি কোশ্চেন ইন দ্য চার্চ বাট আস্ক মি আফটারওয়ার্ডস যদি কিছু প্রশ্ন আপনার পচারিবে আমি আলোচনা করবে যেতে দুই দিন সেই উপাসনা হল যে নাগাল্যান্ড সোল আড়ি মধ্যে ঘুরে এটি কহিলে আপনার বাল ফল টিকে মোর অধিক তাই ভাইলে আপনার গোটে প্রফিট গোটে দিচ্ছেন আপনার গোটে চদর দিয়ে দেবে বলে ভালো কথা দিয়ে সে কহিল আগে আমি কেবে বি এ কথা আমার জীবনরে শুনি নতুন যেটা আপনি কৌছেন আজ মহান মহান প্রভু সেবক আমার মন্ডলে অছন্তি আজি বি অছন্তি কিন্তু আমি কেবে বি শুনি না যেটা আপনি আজি কৌছেন মুকলে তার সিম্পল কারণ কোন আপন কাক তো শুনন্তে নাই কা বকু জানতে কি কার কমেন্ট্রি কার বই মতে পড়ন্তে নাই পড়লে সিনা জানিবে কোন সবু যে কো শুনিবা আমি গ্রহণ করিবা কি হ্যালো মন্ডলি আমি যাহা শুনিবা এই বেদিরু সবু যে গ্রহণ করিবা কি আর্কিটিক্যাল কোচ বলে কোন আপন সব গ্রহণ করিবে না কিছু গ্রহণ করন্ত নাই আত্মা যদি ভিতরে সাক্ষ্য দেয় গ্রহণ করন্ত আর্কিটিক্যাল প্রচার করলে সে কি সব বুঝিবে না নরক কে যাবে জানিছো তো যদি মো ভিতর আত্মা কথা কৌছেন আপনি গ্যারান্টি স্বরূপ জীবে প্রেজ দ্য লর্ড যদি মু মোর জ্ঞান দেখে আমি কথা কইবি এটি মু বহুত জ্ঞান পড়ছি মু থাকো থাকো বই পড়ছি লাইব্রেরি বই পড়ছি মু কলেজে পড়িনি বাইবেল কলেজে কো সেকুলার কলেজে পাঠ পড়ি না কিন্তু মু পড়ছি বহুত বই আজি মধ্যে পড়ছি বয়স বুড়া বয়স মানে কইবার অর্থ হচ্ছে যোটা আবশ্যক সেইটা গ্রহণ করন্তু প্রেজ দ্য লর্ড ভেরি সিম্পল আপন সকালে জলখিয়া করে আমি হোটেল কো গলে নাহিন অর্থে বিষ রন্ধা হইথিব তেয়ার করা হইথিব সবু যাক খাই পকাইবে অজীর্ণ হেব না আপনার ছেনাপোড় খাইবে রসগোল্লা খাইবে এবে মধ্যে গোটে বক্তা মো পাখে আসছিল বহুত বড় বক্তা সে লোক দেখিলে হাতি ভরে হয়েছি খাইলে জলখিয়া ছটা ইডলি খাইলে ছটা পুরি খাইলে দোসা দিটা খাইলে তারপরে রসগোল্লা চারটা খাইলে তারপরে গোলাপজাম দিটা খাইলে তাড়িয়া খাইলে আউরি কইলে মু আউ টিকে ইডলি দিটা খাইবে গোটে বক্তা মুকলে বক্তা না বস্তা এটা লাজ লাগিবা কথা পেটুক হেব নাই পেটুক বাইবেল রে পেটুক গ্লুটনিস ইজ এ ডিমন স্পিরিট মন্দ আত্মা সেটা পেটুক হেবাটা কুকুটি মারিয়া বন্ধ খাইবাটা অতি ভয়ানক বিশ্ব আও প্রিয় মোর প্রভুঙ্ক সেবক বন্ধু মানে টিকে ভোজি ভাতের সাবধানিক পছরে কাটি হব নরে কে গোটে অনেইছে যে আম পাড়ক তো খাইদেলে এমতি আও আপনার ব্লেম করি কই আমি যে বিষয় আলোচনা করুছু প্রাঞ্জল ভাবে বুঝিবার আবশ্যক রয়েছে প্রভুঙ্ক নিকটরে একত্রীকরণ হেবা কহিবার অর্থ আপনি নিশ্চয় বুঝি পারুছেন যে মণ্ডলী দিনে প্রভুঙ্ক নিকটে একত্র হেব
কিন্তু তাঁর আগমনটা কোন সে আগমনটা কোন সে আগমন হওয়ার পূর্ব কোন ঘটনা ঘটিব সিরিয়ালি আসন্তু এক দুই তিন চার লেখা যাচ্ছে মু বর্তমান প্রিচিং করু নাই মু স্টাডি দেউছি আপনাকে মু স্টাডি দেয়া পাই যাচ্ছি স্টাডি সো ইউ নিড টু ভেরি কেয়ারফুল যে মানে বাইবেল দেখুছ পেন কাগজ ধরিছ সে স্টাডি বা এই অধ্যয়ন সেবা কার্য আলোচনা যেটা আমি করুছ তাকে টিকে মন ভিতরে বসিয়া পাই রক্ষা পাই টিকে আপনি চেষ্টা করুন আগমনটা কোন আমি তাঙ্ক নিকটরে একত্র করা কোন গ্যাদারিং এট হিজ ফিট হি ইজ কামিং আমি অধিকাংশ সময় গোটে শব্দ ব্যবহার করুছ দ্বিতীয় আগমন Second coming of Jesus Christ. We are using this word. Father Sahib, Dr. Thomas Matthews, Jango Saitamo, Oniso Choyasi Mosteru Kamo Guru Tili, Guru Ji, our Sasa Parjan Mor Boro, Malo Sambo Tila, say Prokaste Bakke Bohili Kijo. Lekhi Jindin Nain? Jango Saito, Jetebele Mor Dekhao Tila, Amor Discussion Ho Tila Tao Pao. Dihe. Sekele, Raju, Mata Raju Un Loko Da Komte, Aapka Paas Me Da Bohut Kuch Prabhu Ne Bataya. Mujhe Thura Bata Na, Kya Le? Aapko Kya Kya Prabhu Bataya? কোন কোন তুমি পাইছ মতো কুহ মু মোর বহিরে ভুল লিখিছ ঠিক রে মু দেখি মু কল আপকে পাস তো বহুত কুছ হে স্যার মেরা পাস কে আপ তো কিতাব লিখতে প্রিন্ট করতে সব কুছ করতে মেরা পাস বহুত চিজ মে লিখে লিখ কে রাখা লেকিন আমরা প্রিন্ট আবি তো নহি কে মু তো অনেক প্রভু দাস মানে কইলে যে আমি প্রিন্ট কর দেব আপন কর আমি প্রিন্ট কর দেব আপন কর বই গুলা মু আজি বন্ধ করি নাই কাই করি নাই মু নিচে প্রথমে 100% আত্মাঙ্গ দ্বারা কনফার্ম হব পড়িব যে মু কোন করিছি যখন পাকু পৌঁছিলে উপকার জনক না নাই মু জানিয়া পড়িব অনুসন্ধানমূলক জীবন অনুসন্ধানমূলক প্রার্থনা অনুসন্ধানমূলক প্রার্থনা অনুসন্ধানমূলক স্টাডি বা অধ্যয়ন অনুসন্ধানমূলক সত্য জানা পায় সত্য প্রতি শ্রদ্ধা সেইটি বিষয়ে চড়িবার কিছু নাই প্রকাশ বাক্য এক পর্ব প্রকাশ বাক্য এক পর্ব কোন লেখা হয়েছে দেখুন মোর প্রিয় ভাই ভাই এ বিষয়ে আপনার প্রায় সমস্ত জানিছেন আপনার পালক বন্ধু মানে মন্ডলে নিশ্চয় কথা কইছেন আপনার মু বিশ্বাস করুছি তিন পদ যে পাঠ করে যে শ্রবণ করে যে মানে শ্রবণ করন্তি যে পাঠ করে ও যে মানে এই ভাবে শ্রবণ করন্তি পুনি সেতির লিখিত বিশেষ পালন করন্তি সে মানে ধন্য কারণ সমস্ত নিকট তিনটা কথা লেখা হয়েছে যে পাঠ করিব সে ধন্য যে শুনিব সে ধন্য যে পালন করিব নিশ্চয় ধন্য সে কহুচন্তি যে পড়িব সে ধন্য আচ্ছা কে কে জীবনরে থরে হেলে প্রকাশিত বাক্য বাইশটা যাক পর্ব কে থরে হেলে থরি থরে হেলে পড়িছ পুরা প্রকৃত পড়িতে হাত উঠাও নহলে বড় ডেঞ্জর আছে তলে মো আম পিলাঙ্কু মা ভণী মানুষ দেখি পারু নাই বাড়ক মানে অচ্ছন্দ পড়ুচন্দ পক্ষের কিছু ভাইঙ্কর হাত দেখুছি এপটে প্রায় মা ভণী মানে অল্প কিছু অচ্ছন্দ মানে প্রকাশিত বাক্য পড়িছন যে পড়িব সে ধন্য যে শুনিব সে ধন্য কাইকি শুনিব সে ধন্য তার কারণ হচ্ছে সেতে বড় বহি প্রিন্ট নথিলা সেতে বহি প্রিন্ট নথিলা আজি মধ্যে অনেক জায়গায় বহি প্রিন্ট বহি নাই বাইবেল নাই তাঙ্ক ভাষায় মোর কইবার অর্থ হচ্ছে যদি আমার সাহিরে আমার গাঁরে আমার মন্ডলের কৌশি ভাই ভৌণী অনেক যে মানে পড়ি না সেমানকে থরে আপনার পড়াইকে শুনা বা সে আসিকে আপনার কুহতু ভাই গুড়ি প্রকাশ শুনিয়া চাহুছ প্রচার শুনিয়া পাই সুযোগ দিয়া যাও নহলে আপনার প্রকাশ দেবাকে পড়ন্তু এক পর্ব দুই পর্ব তিন পর্ব পড়ন্তু সে শুনন্তু সে লোক ধন্য শুনিবার লোক ধন্য পালন করে তো ধন্য এ ধন্য শব্দ অছ এই ধন্য শব্দর অর্থ ইংরেজি বাইবেল রে অরিজিনাল যে হিব্রু আর গ্রিক যে বাইবেল ব্লেসেড লেখা আছে ব্লেসেড বা আশীর্বাদ ব্লেসিংস কোনে আশীর্বাদ ব্লেসিং শব্দ ব্লেসেড শব্দ কোন আশীর্বাদ আত্মিক স্বর্গীয় আশীর্বাদ নম্বর 1 নম্বর 2 জাগতিক আশীর্বাদ জাগতিক আশীর্বাদ কোন খাইবা পিবা লুগা পটা ধন সম্পত্তি মান মর্যাদা জগতরে উত্তম স্বাস্থ্য দীর্ঘায়ুষ সন্তান সন্ততি জমি বাড়ি ঘর দ্বার ঠকি ভণ্ডি কি নাই পরিশ্রমর ফল জগতরে যাহা মানুষ ভাই বঞ্চিবা দরকার সেটা প্রভু দিয়ন্তি সেটা আশীর্বাদ অব্রাহ্ম এতে দিয়েছিল যে সোনা গহনা সেমানে তলে মাটিরে পকাই রখুছিল আর মালি নথিলা গরম নথিলা লোট মুনিসিপাল চেয়ারম্যান হয়েছিল সোদম গমরা সিটি ঘর করি রহুল কোণ হল অবস্থা তার তার অবস্থা কোণ হল অব্রাহ্মঙ্কর মহাবিক্রমশালী দাস মানক ঔরসর জন্ম হয়েছিল 318 জন মহাবিক্রমশালী পুরুষ ছিল
ତାଙ୍କ ଚାକରମାନଙ୍କ ଘରେ ଖୋଲେ ଜନ୍ମ ହୋଇଥିଲେ। ଲୋଟକୁ ଯେତେବେଳେ ବାନ୍ଧିକି ନେଉଛନ୍ତି ଯୁଦ୍ଧ ପରେ ଅର୍ଦ୍ଧମେଲକ ରାଜ ଆସିକି ସେହି ସମୟରେ ଅବ୍ରାହ୍ମଙ୍କୁ ଖବର ଦିଆଗଲା ତୁମ ପୁତ୍ରା ଲୋଟକୁ ନେଇଗଲେ, ସଦମର ରାଜାକୁ ମଧ୍ୟ ନେଇଗଲେ, ସମ୍ପତ୍ତି ନେଇଗଲେ। ଅବ୍ରାହ୍ମ ବିଷୟ ଲେଖା ହେଇଛି ସେ ଆପଣା ଗୃହଜାତ ଦାସମାନଙ୍କର 318 ଜଣ ମହାବିକ୍ରମଶାଳୀ ପୁରୁଷମାନଙ୍କୁ ନେଇ ଗୋଳେଇଲା। ବୋଲେ ଆପଣ ଭାବନ୍ତୁ ଅବ୍ରାହ୍ମ କେତେ ଧନୀ ହେଇନଥିଲା, ତା ଘରେ ସୁନା ରୂପା ପେଡ଼ିରେ ସୁଟକେସରେ ରଖା ହଉନଥିଲା, ହୀରା ନୀଳା ମତିମାଣିକ୍ୟ ଖାଲି ଏମିତି ତଳେ ମାଟି ତଳେ ତମ୍ବୁ ଭିତରେ ରଖା ହଉଥିଲା, ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଗାଈ ଗୋରୁ ମେଣ୍ଢା ଛେଳି ଥିଲେ, ତାଙ୍କର ଘାସ ଥିଲା, ଘାସ ଖାଇଲେ ଉଠିଲା ତମ୍ବୁ ପୁଣି ଆଗକୁ ପଳେଇଗଲା, ଏମିତି ତାଙ୍କ ଜୀବନ ଥିଲା। ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ପଢିଲେ ଯଦି କିଏ ବ୍ଲେସିଂ ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛି, ମୁଁ ମୋର ଜୀବନ କଥା କହୁଛି, କ୍ଷୁଦ୍ର ଜୀବନ କଥା, ମୁଁ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ପଢିବା ଦିନ ଠାରୁ ବ୍ଲେସିଂ ପାଇଛି, ବିଭିନ୍ନ ବ୍ଲେସିଂ ମୋର ବେଳନା କହିବା ପାଇଁ ଆପଣ ବି ପାଇବେ। ଆଜି ରାତିରେ ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ଯଦି ଆପଣ କେବେ ପଢି ନାହାନ୍ତି ଅଳ୍ପ ବହୁତରେ ପଢନ୍ତୁ। ବାଳକମାନେ କୋଉଟା ପଢନ୍ତି ଜାଣିଛନ୍ତି କି? ଆମ୍ଭେ ଦ୍ୱାରରେ ଆଘାତ କରୁଛୁ, ଯିଏ ମୋର ସ୍ୱର ଶୁଣେ ଦ୍ୱାର ଫିଟେଇବ ତା ଭିତରେ ମୁଁ ଯିବି, ଏଇଟାକେ ବାଳକମାନେ ପ୍ରଚାର କରନ୍ତି। ପାପି ପାଇଁ ଆହ୍ୱାନ ନାହିଁ ଭାଇ, ସେଟା ମଣ୍ଡଳୀକୁ ଆହ୍ୱାନ, କଦଳ କଲ ଦିଅ ସେଇ କଲସୀୟ ମଣ୍ଡଳୀକୁ, ସେ ଲାଉଦିକିଆ ମଣ୍ଡଳୀକୁ ଲେଖା ହେଇଛି 20 ପଦରେ, 3 ପର୍ବ 20 ପଦରେ, ସେଟା ମଣ୍ଡଳୀକୁ ଆହ୍ୱାନ। ମଣ୍ଡଳୀ ଭିତରେ ଗୋଟେ କବାଟ ବନ୍ଦ କରି ବିଜନେସ୍ କରୁଛି, ଯୀଶୁଙ୍କୁ ଏଲାଉ କରୁନି। ଯୀଶୁ କାହିଁକି ଜେରୁସାଲାମ ଯାଇଥିଲେ? ମନ୍ଦିର ସଫା କରିବା ପାଇଁ, ପିଟାପିଟି କରିକି ବାହାର କରୁଥିଲେ ସମସ୍ତଙ୍କୁ, ଯେଉଁମାନେ ବ୍ୟବସାୟ କରୁଥିଲେ। ଆଜି ମଣ୍ଡଳୀ ଗୋଟେ ବ୍ୟବସାୟ କେନ୍ଦ୍ର ହେଇଯାଇଛି, ଜାଣିଛନ୍ତି ତ? ବହୁତ ଦୁଃଖଦାୟୀ ବିଷୟ ଏଇଟା। ଆମକୁ ପରିଷ୍କାର ହେବାକୁ ପଡିବ, ଆମକୁ ସଂସ୍କାର ଆଣିବାକୁ ପଡିବ, ଆମମାନଙ୍କୁ ନୂତନୀକୃତ ହେବାକୁ ପଡିବ, ଆମମାନଙ୍କୁ ମାନିବାକୁ ପଡିବ ଆମର ଗଳତି କଣ ହଉଛି। ବାଇବେଲ ଲେଖା ହେଇଛି ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଝୁଣ୍ଟିବାର କାରଣ ହୁଅ ନାହିଁ। ଦେଖନ୍ତୁ ଦୟାକରି ଖୋଲିବେ କି ମୋ ସହିତ, ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଦ୍ୱିତୀୟ କରନ୍ତି କରନ୍ତି ମଣ୍ଡଳୀକୁ ପାଉଲଙ୍କର ପତ୍ର, ଦୟାକରି ଆସନ୍ତୁ ମୋ ସହିତ, ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗିବ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟରେ ଯୋଉ କଥା ଲେଖାଯାଇଛି। 11 ପର୍ବ ଆସନ୍ତୁ, ଏଇ ଜାଗାରେ ପାଉଲ ଗୋଟିଏ କଥା କହୁଛନ୍ତି। ବାଳକ ବନ୍ଧୁମାନେ ଦୟାକରି ଦେଖନ୍ତୁ ଏଇ ବାକ୍ୟ, ଅଣ୍ଡରଲାଇନ୍ କରନ୍ତୁ ଏବଂ ଦୟାକରି ଏ ବାକ୍ୟର ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। କଣ ଲେଖା ହେଇଛି? ସେ କହୁଛନ୍ତି ଅବଶିଷ୍ଟ ସମସ୍ତ ବିଶ୍ୱ 28 ପଦ, ଦ୍ୱିତୀୟ କରନ୍ତି 11 ପର୍ବର 28 ପଦ, ଅବଶିଷ୍ଟ ସମସ୍ତ ବିଷୟ ଛଡା ପାଉଲ ଗୋଟିଏ ବିଷୟ, କେତେଟା ବିଷୟ କୁହନ୍ତୁ ମୋତେ, କେତେଟା ବିଷୟ? ଗୋଟିଏ ବିଷୟ ପ୍ରତିଦିନ, ସୋମବାର ମଙ୍ଗଳବାର ବୁଧବାର ଗୁରୁବାର ଶୁକ୍ରବାର ସୋମବାର ରବିବାର ମଙ୍ଗଳବାର ସବୁଦିନ, ପ୍ରତିଦିନ, ଖାଲି ରବିବାର ଦିନ ନାହିଁ, ପ୍ରତିଦିନ ମୋ ଉପରେ ମାଡି ପଡୁଛି, ଅର୍ଥାତ ମଣ୍ଡଳୀ ସମୂହ ନିମନ୍ତେ ଚିନ୍ତା, ମଣ୍ଡଳୀ ସମୂହ ନିମନ୍ତେ ଚିନ୍ତା, ମଣ୍ଡଳୀ ସମୂହ ନିମନ୍ତେ ଚିନ୍ତା। ଜଣେ ପାଳକର ହୃଦୟ ସେଇଟା ମଣ୍ଡଳୀ ପାଇଁ ଚିନ୍ତା କରିପାରିବ। ପ୍ରଥମ କରନ୍ତି 10 ପର୍ବ କାଶ, ପ୍ରଥମ କରନ୍ତି 10 ପର୍ବ ଆପଣ ପାଇପାରିବେ। ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରିୟ ଦାସ ଦାସୀମାନେ, ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରିୟ ଦାସ ଦାସୀମାନେ, ବଡ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ, 11 ପଦ ଏଇ 31 ପଦ ପ୍ରଥମ କରନ୍ତି 10 ପର୍ବର 31 ପଦ କଣ ଲେଖା ହେଇଛି? ଅତ ତୁମ୍ଭେମାନେ ଭୋଜନ କର ବା ପାନ କର ବା ଯାହା କିଛି କର ଈଶ୍ୱରଙ୍କର ଗୌରବ ନିମନ୍ତେ ସବୁ କର, 32 ପଦରେ ଜିହୁଦି ବା ଗ୍ରୀକ ବା ଈଶ୍ୱରଙ୍କର ମଣ୍ଡଳୀ, ଈଶ୍ୱରଙ୍କ ମଣ୍ଡଳୀ, କାହାର ମଣ୍ଡଳୀ ନାହିଁ, ଈଶ୍ୱରଙ୍କ ମଣ୍ଡଳୀ, କାହାରି ଝୁଣ୍ଟିବାର କାରଣ ହୁଅ ନାହିଁ, କାରଣ ଯେପରି ମୁଁ ମଧ୍ୟ ମୋହର ସ୍ୱାର୍ଥ ଚେଷ୍ଟା ନ କରି ଅନେକଙ୍କର ପରିତ୍ରଣ ନିମନ୍ତେ ସେମାନଙ୍କର ମଙ୍ଗଳ ଚେଷ୍ଟା କରେ ଆଉ ସବୁ ବିଷୟରେ ସମସ୍ତଙ୍କୁ ସନ୍ତୋଷ କରିବା ପାଇଁ ଯତ୍ନ କରେ। ଏଇଟା ହେଉଛି ମଣ୍ଡଳୀର ପାଳକର କ୍ୟାରେକ୍ଟର, ସମସ୍ତ ବିଷୟରେ ମୁଁ ଯତ୍ନ କରେ ମଣ୍ଡଳୀକୁ ସାଇତି ରଖିବା ପାଇଁ, ମୁଁ ଯେପରି ମଣ୍ଡଳୀ ପାଇଁ ବାଧାର କାରଣ ହେବି ନାହିଁ। ଏଠି କିଏ ଅଛି କି ପ୍ରଭୁଙ୍କ ଦାସମାନେ ଆପଣଙ୍କୁ ପ୍ରଭୁ ଏକ ଗୁରୁଦାୟିତ୍ୱ ଦେଇଛନ୍ତି, ମଣ୍ଡଳୀର ଗୁରୁଦାୟିତ୍ୱ, ଆପଣ ଝୁଣ୍ଟିବାର କାରଣ ହେଇଛନ୍ତି କି ମଣ୍ଡଳୀ ପାଇଁ? ମୁଁ ମଧ୍ୟ ଜଣେ ପାଳକ, ମୁଁ ଦୀର୍ଘ ବର୍ଷ ପ୍ରାୟ 35 ବର୍ଷ କାଳ ପାଳକତ୍ପ କରୁଥିଲି, ଆଜି ମୁଁ ପାଳକତ୍ପ କରୁନାହିଁ, ଆମ ସିମ୍ପଲି ବାଇବଲ୍ ଟିଚର, କୋଡି ସୁଯୋଗ ଟିକେ ମୋତେ ପ୍ରଭୁ ଦେଲେ ମୁଁ ସେଇ ଜାଗା ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ କହୁଛି। ପାଳକତ୍ପ କାର୍ଯ୍ୟ ସବୁଠାରୁ କଠିନ କାର୍ଯ୍ୟ, ପାଳକ କାର ବାଧାର କାରଣ ହେବ ନାହିଁ। ପ୍ରଭୁ କଣ କହିଲେ ଯେ ବାଧାର କାରଣ ତା ବେକରେ ଚକି ପଥର ବାନ୍ଧିକି ସମୁଦ୍ରରେ ପକାଇଲେ ଭଲ ହେବ,
କୋଉ ଚିନ୍ତା? ସମସ୍ତ ବିଶ୍ୱ ଅପେକ୍ଷା ମଣ୍ଡଳୀର ଚିନ୍ତା ମାଡି ପଡୁଛି। ଆଜି କେତେ ଜଣ ବୋଝଗ୍ରସ୍ତ ପାଳକ ମାନେ ଏଠି ବସିଛୁ, ଆମ ଉପରେ ମଣ୍ଡଳୀର ଚିନ୍ତା ମାଡି ବସୁଛି। ଯଦି ମଣ୍ଡଳୀ ଚିନ୍ତା ମାଡି ବସିଛି, ଆପଣ ରାତିରେ ଶୋଇବେ ନାହିଁ, ଆପଣଙ୍କ ଆଖିରୁ ଲୁହ ଶୁଖିବ ନାହିଁ। ନିହିମି ଆଇଛନ୍ତି ରାତି ସାରା ବୁଲେ ଗଧରେ ବସିକି, ଖତ ଦ୍ୱାର ଦେଇ ଗଲେ, ଦ୍ୱାର ଉପରେ ଖତ ଭର୍ତ୍ତି ହେଇଥିଲା, ଗଧ ଯାଇପାରିଲା ନାହିଁ। ଆଜି ମୋର ପ୍ରିୟ ପ୍ରଭୁଙ୍କ ଦାସ ମାନେ, ସେବକ ମାନେ, ମଣ୍ଡଳୀ ପାଇଁ ପ୍ରକୃତରେ ଆମେ ଚିନ୍ତା କରୁଛୁ କି? ଆମେ ମଣ୍ଡଳୀରେ କାହା ପାଇଁ ବାଧାର କାରଣ ହେଇଛୁ କି? ବିଶ୍ୱାସୀ ମାନଙ୍କ ପାଇଁ, ପ୍ରାଚୀନ ମାନଙ୍କ ପାଇଁ, କି ନିଜର ପରିବାର ପାଇଁ? ଆମକୁ ଲୋକମାନେ କାହିଁ କୋପରେଟ କରୁନାହାନ୍ତି? ବିଶ୍ୱାସୀ ମାନେ କାହିଁକି ଆମକୁ ପସନ୍ଦ କରୁନାହାନ୍ତି? ଆମ ବାକ୍ୟ କାହିଁକି ତାଙ୍କୁ ଭଲ ଲାଗୁ ନାହିଁ, ତାର କାରଣ କଣ? କେବେ ଆମେ ସେ ରିଜନ ଖୋଜିଛୁ? ଡୋଣ୍ଟ ବ୍ଲେମ ଏନିବଡି, କାହାକୁ ବ୍ଲେମ କରନ୍ତୁ ନାହିଁ, ନିଜ ଭିତରକୁ ଖୋଜି ବୁଲନ୍ତୁ, ମୁଁ କଣ କରିଛି, ମୁଁ କୋଉଠି କାହା ପାଇଁ ବାଧାର କାରଣ ହେଇଛି। ଏଇ ଯେଉଁ ମଣ୍ଡଳୀ ଗୁଡାକ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟ ଲେଖାଯାଇଛି, ପ୍ରକାଶିତ ବାକ୍ୟରେ ଆମେ ଜାଣିପାରୁଛୁ। ଆସନ୍ତୁ ଆମେ ଯିବା ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ଏକ ପର୍ବରେ ଆମେ ଥିଲୁ, କିଛି ବ୍ୟସ୍ତ ହେବେ ନାହିଁ, ମୁଁ ଯେଉଁ ସମୟ କହୁଛି ସେଇ ସମୟ ଅନୁଯାୟୀ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଛାଡ଼ିଦେବି। ଏଇ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟରେ ଏକ ପର୍ବ ପ୍ରଥମ ବିଷୟ ହେଉଛି ମୋର ଏନକରେଜ କରିବାର କଥା। ଆପଣ ଯଦି ଆଶୀର୍ବାଦ ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଷ୍ଟାର୍ଟ ରିଡିଂ ଦ ୱାର୍ଡ ଅଫ୍ ଗଡ୍, ବୁକ୍ ଅଫ୍ ରେଭଲ୍ୟୁସନ୍ ପଢ଼ିବାରୁ। ପ୍ରାକ୍ଟିକାଲ ଗୋଟେ ମାସ ପଢିକି ଦେଖନ୍ତୁ କଣ ଡେଭଲପ୍ ହେଇଛି ଆପଣଙ୍କ ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନରେ, ଆପଣଙ୍କ ପରିବାର ଭିତରେ, ଆପଣଙ୍କ ମଣ୍ଡଳୀ ଭିତରେ। ଆମେ ଗୀତ ସଂହିତା ଯେମିତି ପଢୁଛୁ, ଆସୁ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ରବିବାର ଦିନ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ଗୋଟେ ଚାପ୍ଟର ପଢୁ, ପାଳି ନେଇକି ପ୍ରତ୍ୟୁତ୍ତର କରି ପଢିବୁ। ଯେମିତି ଆମେ ସାମ ରିଡିଂ କରୁଛୁ, ସେମିତି ଲେଟ୍ ଅସ୍ ହାଭ୍ ଏ ରିଡିଂ ଅଫ୍ ବୁକ୍ ଅଫ୍ ରେଭଲ୍ୟୁସନ୍ ଇନ୍ ଆୱର୍ ଚର୍ଚ୍ଚ। ମାସେ ପଢିକି ଦେଖନ୍ତୁ ଚାରିଟା ରବିବାର କଣ ହବ ଘଟଣା। ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ସେ ଲେଖା ହେଇଛି ଚାରି ପଦରେ, ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ଏକ ଚାରି ପଦରେ, ଯୌନ ଆଶ୍ୟସ୍ଥିତ ସପ୍ତମଣ୍ଡଳୀ ଗୁଡ଼ିକୁ ଲେଖୁଅଛି। ସେ ସପ୍ତମଣ୍ଡଳୀ କଣ? ଏଗାର ପଦରେ ତାହା ଗୋଟିଏ ପୁସ୍ତକରେ ଲିପିବଦ୍ଧ କରି ସପ୍ତମଣ୍ଡଳୀ ଅର୍ଥାତ ଏଫିସିସ୍, ବର୍ଣ୍ଣା, ପର୍ଗମା, ଥିଓଥିରା, ସାଦ୍ରୀ, ଫିଲାଡେଲଫିଆ, ଲାଓଦିକିଆ ନିକଟକୁ ପ୍ରେରଣ କର। ବାର ପଦ, କିଏ ମୋ ସହିତ କଥା କହୁଛନ୍ତି, ଏହା ଦେଖିବା ନିମନ୍ତେ ମୁଁ ବୁଲି ପଡ଼ିବି। ଆଉ କଣ ଦେଖିଲି? ମୁଁ ବୁଲି ପଡ଼ନ୍ତେ ମୁଁ ଦେଖିଲି ସପ୍ତ ସୁବର୍ଣ୍ଣ ପ୍ରଦୀପ, ପୁଣି ସେହି ପ୍ରଦୀପ ଗୁଡ଼ିକର ମଧ୍ୟ ସ୍ଥଳରେ ମନୁଷ୍ୟ ପୁତ୍ରଙ୍କ ସଦୃଶ ଜଣେ ବ୍ୟକ୍ତି, ସେ ପାଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ବସ୍ତ୍ର ଆଚ୍ଛାଦିତ, ବକ୍ଷସ୍ଥଳେ ସୁବର୍ଣ୍ଣ ପଟୁକ ଦ୍ୱାରା ବେଷ୍ଟିତ, ତାହାଙ୍କର ମସ୍ତକ ଓ କେଶ ହିମତୁଲ୍ୟ ଶୁଭ୍ର ଲୋମ ପରି ଶୁକ୍ଳବର୍ଣ୍ଣ। କେବେ? ତେତିଶ ବର୍ଷ ଛଅ ମାସରେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ କାଲପରି କୃଷିରେ ପ୍ରାଣ ତ୍ୟାଗ କଲେ। ବ୍ୟସ୍ତ ହେବା ନାହିଁ, ମୁଁ ଯଦି 20 ମିନିଟ କହିବି, ଆସନ୍ତାକାଲି ମୋତେ ମୋ ଟାଇମ୍ ଅଛି, ଏଇଟା ମୁଁ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବି କାଲି। ଯେଉଁ ସବଜେକ୍ଟ ମୁଁ ବର୍ତ୍ତମାନ କହିବାକୁ ଚାହୁଁଛି, ଯେଉଁ ଭାଇ ଭଉଣୀ ବସୁଛନ୍ତି, 20 ମିନିଟରେ ଡିଗାଲ ଭାଇ କଣ କହିବେ ବୋଲି ଆପଣ ଭାବୁଥିବେ ନିଶ୍ଚୟ, ମୁଁ ବି ସେଟା ଭାବୁଛି କେମିତି କହିବି ବୋଲି। କିନ୍ତୁ ମୁଁ ଏନକରେଜ କରିବାକୁ ଚାହୁଁଛି, ଏଇ ସବଜେକ୍ଟ ଯୋଉଟା ମୁଁ ଆଜି ଆରମ୍ଭ କରୁଛି ଟେଷ୍ଟ ଦୁଇ ପର୍ବ, ଆସନ୍ତାକାଲି ଫୁଲ୍ କମ୍ପ୍ଲିଟଲି ସେମିତି ଘଣ୍ଟେ ଟାଇମ୍ ନେଇ କହି କହି। ସେଥିପାଇଁ ଆପଣ 20-25 ମିନିଟ ଶୁଣିଲା ପରେ ଯେତେବେଳେ ମୁଁ ଏଇ ଜାଗା ଛାଡ଼ିବି, ସେଇ ବାକ୍ୟଟାକୁ ମନେ ରଖିବେ କ୍ରମଶଃ, କୋଉଠି ଆରମ୍ଭ, କୋଉଠି ଆଜି ଆଜି ମୁଁ ଛାଡ଼ୁଛି, ଆଉ କାଲି ଆରମ୍ଭ କୋଉଠି କରିବି, ସେଇଟା ମୋତେ ଆପଣ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଏଇଟା ଲେଖାଯାଇଛି, ଦେଖନ୍ତୁ ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମସ୍ତକର କେଶ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ। ଆପଣ ମାଥ୍ୟୁ ମାର୍କ ଲୋକ ଜହନରେ ପ୍ରେରିତ କ୍ରିୟାର ବିବରଣୀରେ ଯେଉଁମାନେ ଯୀଶୁଙ୍କ ଦର୍ଶନ ପାଇଛନ୍ତି, କି ପାଉଲଙ୍କ ଲେଖା, ପିତରଙ୍କ ଲେଖା, ଜାକବଙ୍କ ଲେଖା, ଜହନଙ୍କ ଲେଖା, କେବେ ଚିଠାଉ, ଏଠି କୋଉଠି ଦେଖିଛନ୍ତି କି ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ବାଳ ପାଚିବା? ମାଥ୍ୟୁ ମାର୍କରେ କିଏ ବର୍ଣ୍ଣନା କରିଛି ତାଙ୍କ ବାଳ ପାଚିଥିଲା ବୋଲି? ତାଙ୍କର ମସ୍ତକର କେଶ ହିମପରି ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ, ଆଶ୍ୟକତା ତାଙ୍କର ମସ୍ତକର କେଶ ହିମପରି ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ। ମୋର କହିବାର ଅର୍ଥ ହଉଛି, ଏଇ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ ସଫେଦ ରଙ୍ଗର ବାଳ କାହାକୁ ବୁଝାଏ? ଏବେ ସଫେଦ ରଙ୍ଗର ବାଳ କହିଲେ ଆପଣ ମୋତେ ଏକା ଦେଖେଇବେ, ତମ ବାଳ ତ ପାଚିଛି, ଆମେ କଣ କରିବୁ? ମୁଁ ଜାଣେ ତମେ ସେ ମୋତେ ଏକା କହିବ କଣ କରିବ, ପାଚିଛି ମୋତେ ଗୋଟେ ପାଳକ ଥରେ ପଚାରିଲେ ମୋତେ ଆଜି ବି ଭାବିଲା ହସ ଲାଗୁଛି। ସେ କହିଲେ ନନା, ମୋତେ ନନା ଡାକନ୍ତି, ଲୋକ କଣ ଦେବି, ମୋତେ ପାଷ୍ଟ କେହି ଡାକନ୍ତି ନାହିଁ। ସେ କହିଲେ ନନା, ଆପଣ କଣ ହ୍ୱାଇଟ୍ ପେଣ୍ଟିଂ କରିଛନ୍ତି କି ବୋଲି, ଶୁଣିଲେ କେ ଡାଇଂ କରିଛନ୍ତି, ହ୍ୱାଇଟ୍ ଡାଇଂ କରିଛନ୍ତି କି ବୋଲି। ମୁଁ କହିଲି କେମିତି ତୁ ଭାବିପାରିଲୁ ଯେ ମୁଁ ତାକୁ ହ୍ୱାଇଟ୍ ଲଗେଇଛି ବାଳରେ? ସେ କଣ ଭାବିଲା କେମିତି କହିଲା, ଆପଣ କଣ ହ୍ୱାଇଟ୍ ଡାଇଂ କରିଛନ୍ତି କି ଆପଣଙ୍କ ବାଳ ବୋଲି? ସେ ଭାବିଲେ ଏଇଠି ବୁଢା ଦୃଷ୍ଟିରେ ବୋଧେ ମର୍ଯ୍ୟାଦା ଲୋକ ଦେବେ କାଳେ ବୋଲିକି ବୋଧେ ସେମିତି କରିଛନ୍ତି, ସେ ସେମିତି ଭାବିଥିବ।
ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମସ୍ତକର କେଶ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ, ସଫେଦ ରଙ୍ଗର ବାଳ, କେବେ ମଧ୍ୟ କେତେ ବର୍ଷ ଛଅ ମାସରେ କାହାର ବି ବାଳ ପାଚିବ ନାହିଁ, ପାଚିଦେଲେ ଆଜିକାଲି ତ ପିଲାଙ୍କୁ ବାଳ ପାଚୁ ନା, ଭିଟାମିନ ଡେଫିସିଟି ପାଇଁ ତ ଭିଟାମିନ ଯଦି ନାହିଁ ବୋଲେ ବି ପିଲାମାନଙ୍କ ବାଳ ପାଚୁଛି। ଦାନିଏଲ ବିବରଣୀ କରସନ୍ତୁ, ଦୟାକରି ସାତ ପର୍ବକୁ ଯିବା, ଦାନିଏଲଙ୍କ ବିବରଣୀ ସାତ ପର୍ବକୁ ଯିବା। ବର୍ଷା ଟିକେ ଟିକେ ହେଉଛି, ମୋତେ ଯୋଉ ଟାଇମ ଦେଇଛୁ ସେଇ ଟାଇମରେ ବର୍ଷା ହେଲେ ମଧ୍ୟ ମୁଁ କହିକି ଶେଷ କରିବି। ହେଲା, ଦାନିଏଲ ବିବରଣୀ ସାତ ପର୍ବ, ଯେତେବେଳେ କି ସେ ଦାନିଏଲ ଦର୍ଶନ ପାଇଲେ ସାତ ପର୍ବରେ, ଚାରିଟା ବୃହତ ପଶୁ, ତିନି ପର୍ବ, ସାତ ପର୍ବର ତିନି ପଦ, ପୁଣି ଏକ ଆର ଏକ ଠାରୁ ଭିନ୍ନ, ଦାନିଏଲ ସାତର ତିନି ପଦ ପଢୁଛି ମୁଁ, ପୁଣି ଏକ ଆର ଏକ ଠାରୁ ଭିନ୍ନ ଚାରି ବୃହତ ପଶୁ ସମୁଦ୍ରରୁ ଉଠି ଆସିଲେ, ଚାରିଟା ପଶୁ ସମୁଦ୍ର ଭିତରୁ ବାହାରିବା କଥା ଦାନିଏଲ ଦର୍ଶନ ପାଇଲେ ଉଠି ଆସିଲେ। ପ୍ରଥମ ପଶୁ ସିଂହତୁଲ୍ୟ, ପାଞ୍ଚ ନମ୍ବର ଚାରି ପଦରେ ପ୍ରଥମ ପଶୁ ସିଂହତୁଲ୍ୟ, ଦ୍ୱିତୀୟ ପଶୁ ଭାଲୁପରି ଭାଲୁକ ସଦୃଶ, ତୃତୀୟ ପଶୁ ଚିତାବାଘ ପରି, ଛଅ ନମ୍ବର ଲେଖାଇ ଛଅ ପଦ ଲେଖାଇଛି, ଏବଂ ସପ୍ତମ ପଶୁ ଚତୁର୍ଥ ପଶୁ ଭୟଙ୍କର କ୍ଷମତାପନ୍ନ ଲେଖାଯାଇଛି, ଏବଂ ସେଇଠି ଲେଖାଯାଇଛି ସେଇ ଯୋଉ ଚତୁର୍ଥ ପଶୁ କଥା ସାତ ପଦ। ମୁଁ ଦେଖୁଛି ବାଇବେଲରେ ଆପଣଙ୍କର ପାଣି ପଡୁଛି, ଆପଣ ଦୟାକରି ବାଇବେଲ କ୍ଲୋଜ କରନ୍ତୁ, ମୁଁ ଚେଷ୍ଟା କରୁଛି ସେମିତି ପଢିବା ପାଇଁ। ମାଇ ଲର୍ଡ ଜିସସ୍ ହେଲ୍ପ ଅସ୍ ଓ ଗଡ୍, କଣ ଲେଖାଇଛି ଦେଖନ୍ତୁ, ଏଥିରେ ମୁଁ ରାତ୍ରିକାଳର ଦର୍ଶନରେ ଦେଖିଲି ଚତୁର୍ଥ ପଶୁ ଭୟଙ୍କର କ୍ଷମତାପନ୍ନ ଅତିଶୟ ବଳବାନ, ତାର ବଡ ବଡ ଲୋହମ ଦାନ୍ତ ଥିଲା, ସେ ଗ୍ରାସ କଲା ଭାଙ୍ଗି ଚୂର୍ଣ୍ଣ କଲା, ଅବଶିଷ୍ଟ ଯାହା ରହିଲା ତାହା ସେ ପଦତଳେ ଦଳିତ କଲା, ଆଉ ସେ ତାହାର ପୂର୍ବବର୍ତ୍ତୀ ସବୁ ପଶୁମାନଙ୍କଠାରୁ ଭିନ୍ନ ଓଳି ତାହାର ଦଶ ଶୃଙ୍ଗ ଥିଲା, ତାର କେତେ ଶୃଙ୍ଗ ଥିଲା ଦଶଟା ଶୃଙ୍ଗ, ପୁଣି ସେଇ ଶୃଙ୍ଗ ମାନଙ୍କ ବିଷୟ ଭାବନା କରୁ କରୁ ଦେଖ ସେସବୁ ମଧ୍ୟରେ ଆଉ ଗୋଟିଏ କ୍ଷୁଦ୍ର ଶୃଙ୍ଗ ଉଠିଲା, ତାହା କ୍ଷୁଦ୍ର, ତା ସମ୍ମୁଖରେ ପ୍ରଥମ ଶୃଙ୍ଗ ମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ତିନି ଗୋଟି ଶୃଙ୍ଗ ସମୟ ଉତ୍ପାଦିତ ହେଲା, ପୁଣି ଦେଖ ସେଇ ଶୃଙ୍ଗରେ ମନୁଷ୍ୟର ଚକ୍ଷୁ ତୁଲ୍ୟ ଚକ୍ଷୁ ଅହଙ୍କାର ବାକ୍ୟବାଦୀ ମୁଖ ଥିଲା। ନବଦ ମୁଁ ଦେଖୁ ଦେଖୁ କେତେ ଗୁଡ଼ିଏ ସିଂହାସନ ସ୍ଥାପିତ ହେଲା, ପୁଣି ଅନେକ କାଳର ବୃଦ୍ଧ ଉପବିଷ୍ଟ ହେଲେ, ତାଙ୍କର ବସ୍ତ୍ର ହିମତୁଲ୍ୟ ଶୁକ୍ଳ ବର୍ଣ୍ଣ, ତାହାଙ୍କର ମସ୍ତକର କେଶ ବିଶୁଦ୍ଧ ଲୋମ ପରି ବିଶୁଦ୍ଧ ଲୋମତୁଲ୍ୟ ଥିଲା। ଏଇଠି ଆମେ ନଅ ପର୍ବର ଏଇ ସାତ ପର୍ବର ନଅ ପଦରେ ଦେଖିପାରୁଛୁ, ଚାରିଟା ପଶୁ ଦାନିଏଲ ଦେଖିଲେ, ଏବଂ ଦେଖୁ ଦେଖୁ ଚତୁର୍ଥ ପଶୁ ସେ ଦେଖିଲେ, ଯୋ ପଶୁର ନାଁ ନାହିଁ, ଜଷ୍ଟ କ୍ଲୋଜିଂ ପଏଣ୍ଟ, ଯୋଉଟାକି ମୁଁ କାଲି ପ୍ରାଞ୍ଜଳ ଭାବରେ ଟିକେ ନିକି ଉପସ୍ଥାପନ କରି କରି, ପ୍ରଥମ ପଶୁ ସିଂହ ପରି, ଦ୍ୱିତୀୟ ପଶୁ ଭାଲୁ ପରି, ତୃତୀୟ ପଶୁ ଚିତାବାଘ ପରି, ଚାରିଟା ତାର ମୁଣ୍ଡ ଚାରିଟା ଡେଢ, ଚତୁର୍ଥ ପଶୁ ଭୟଙ୍କର ତାର ନାଁ ନାହିଁ, ଏବଂ ସେଇ ପଶୁ ଦଷ୍ଟ ଶୃଙ୍ଗ ଥିଲା, ଦଷ୍ଟ ଶୃଙ୍ଗରେ ଆଉ ଗୋଟେ ଶୃଙ୍ଗ ଭାଲ ଶୃଙ୍ଗ ବୋଲେ ଶୃଙ୍ଗ ବୋଲେ ସିଂହ, ଯେମିତି ବଳଦ ମଇଁଷିର ସିଂହ ଦୁଇଟା ଲେଖା ଥାଏ ସେମିତି ଏଇ ପଶୁର ଦଷ୍ଟ ଶୃଙ୍ଗ ଥିଲା, ହର, ଏବଂ ସେଇ ଶୃଙ୍ଗ ଯେତେବେଳେ ବାହାରିଲା କ୍ଷୁଦ୍ର ଶୃଙ୍ଗ ଦଷ୍ଟ ଭିତରେ ଏଗାରତମ ଶୃଙ୍ଗ, ସେ ଅହଙ୍କାର ବାକ୍ୟବାଦୀ ମୁଖ ତା ଭିତରେ ଥିଲା, ସେ ଈଶ୍ୱରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କଥା କହୁଥିଲା। ସେତେବେଳେ ଦାନିଏଲ ଦେଖୁଛନ୍ତି ଅନେକ କାଳର ବୃଦ୍ଧ ବସିଲେ, ଅନେକ କାଳର ବୃଦ୍ଧ ବୋଲେ ଇଂରାଜୀରେ ଲେଖାଯାଇଛି ଏନିସେଣ୍ଟ ୱାନ୍, ଏନିସେଣ୍ଟ ୱାନ୍, ଅତି ପ୍ରାଚୀନ କାଳର ଜଣେ ବ୍ୟକ୍ତି ବସିଲେ, ତାଙ୍କର ମସ୍ତକର କେଶ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ ଥିଲା। ଯୀଶୁଙ୍କର ମସ୍ତକର କେଶ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ, ଦାନିଏଲର ଅନେକ କାଳର ବୃଦ୍ଧଙ୍କର ମସ୍ତକର କେଶ ମଧ୍ୟ ଶୁଭ୍ରବର୍ଣ୍ଣ ବା ପାଚିଛି, ସରଳ ଓଡ଼ିଆ ଭାଷାରେ ତାଙ୍କ ବାଳ ପାଚିଛି, ବୋଲେ ଯଦି କେଶ ରାଶି ପାଚି ଯାଇଛି, ଯଦି ବାଳ ପାଚିଛି କାହାକୁ ବୁଝାଏ, ମତେ କିଏ ଗୋଟେ ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ, ଗୋଟିଏ ପଦରେ ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ, ବାଳ ଯଦି ଜଣେ ମାଙ୍କର କି ବାପାଙ୍କର ପାଚି ଯାଇଛି କାହାକୁ ବୁଝାଉଛି ସେଇଟା, ଆଜ୍ଞା ବୟସକୁ ବୁଝାଉଛି, ବୃଦ୍ଧ ବୋଲିକି କୁହାଯାଉଛି, ବାଇବେଲ ଲେଖେ ବୃଦ୍ଧ ଶବ୍ଦ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ସେମାନେ, ଅନେକ କାଳର ବୃଦ୍ଧ ଲେଖିଲେ ଆଉ ପଦ ପାଇଲେ ଓଡ଼ିଆ ପଣ୍ଡିତ ମାନେ, ଇଂରାଜୀ ଲେଖିଛି ଏନିସେଣ୍ଟ ୱାନ୍ ଲେଖା ହେଇଛି,
କେତେ କାଳର ବ୍ୟକ୍ତି ଆମେ ଜାଣୁ ତାଙ୍କ ବଳ ପାଚିଛି ତାହା ତାଙ୍କର ବୟସକୁ ଜଣାଉଛି ଆମ ଈଶ୍ୱର ଆମେ ପ୍ରଭୁ ଆମେ ଯାହାଙ୍କୁ ବାପା କହୁଛୁ ପିତା କହୁଛୁ ତାଙ୍କ ନାଁ କଣ ଜାଣିଛନ୍ତି ଅନାଦି ଅନନ୍ତ ତାଙ୍କର ନା ଅନାଦି ଅନନ୍ତ ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ଆପଣ କାହା ସହିତ ତୁଳନା କରିପାରିବେ ନାହିଁ ଆଜିର ବକ୍ତାମାନେ ଯୀଶୁଙ୍କୁ ତୁଳନା କରନ୍ତି ଆଉ ଗୋଟେ କାହା ସହିତ ହେଲେ ଆଜିର ବକ୍ତାମାନେ ଏଇ ବାଇବଲକୁ ଆଉ ଗୋଟେ ଶାସ୍ତ୍ର ସହ ତୁଳନା କରନ୍ତି ଏଇଟା ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଆମ ସହିତ ତୁମେ କାହାକୁ ତୁଳନା କରିବ ବୋଲି ପ୍ରଭୁ ପଚାରୁଛନ୍ତି ଯୀଶୁଙ୍କ ପରେ ଆମ ପୂର୍ବରୁ କିଏ ଥିଲା ନା ଆମ ପରେ କିଏ ଆସିବ ଆମ୍ଭେ ଯେ ଅଛୁ ସେ ଅଛୁ ଆମ୍ଭେ ସ୍ୱୟଂ ଭୁଟୁ ଏକମାତ୍ର ଅଚର ଅମର ଅଗମ୍ୟ ଜ୍ୟୋତି ନିବାସୀ ଯାହାଙ୍କୁ ମର୍ତ୍ତ୍ୟ ମନୁଷ୍ୟ କେବେ ଦେଖି ନାହିଁ ମଉସାଙ୍କୁ ସେ କହିଲେ ମଉସା ଆମକୁ ଦେଖି ମନୁଷ୍ୟ ବଞ୍ଚିପାରିବ ନା ମଉସା ଦେଖିଲେ ଗୋଟେ ପଥରର ଛିଦ୍ର ଦେଇକି ପ୍ରଭୁଙ୍କର ମହିମା ଗମନ କଲା ପ୍ରଭୁଙ୍କର ପିଠି ପଟେ ପଶ୍ଚାତ ଭାବରେ ମଉସା ଟିକେ ଦେଖିକି ଏତେ ମୁହଁ ଉଜ୍ଜଳ ହେଇଗଲା ଯେ ଇସ୍ରାଏଲ ଲୋକ କହିଲେ ଚଦର ଠାଣ୍ଟକେ ଦିଅ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ଆମେ ଦେଖିପାରୁନା ଯଦି କ୍ଷଣ କାଳ ସ୍ଥାୟୀ ଏଇ ଗୌରବ ଏତେ ଭୟଙ୍କର ଅନନ୍ତକାଳୀନ ଗୌରବ କେତେ ଭୟଙ୍କର ଥରେ ପ୍ରଭୁଙ୍କର ସାମ୍ନାସାମ୍ନି ହେଇଯିବା ଯଦି ନା ଆପଣଙ୍କର ଚିନ୍ତାଧାରା ଆପଣଙ୍କର ଜ୍ଞାନ ଗାରିମା ଆପଣଙ୍କର ସେବା ମିନିଷ୍ଟ୍ରି ପରିବର୍ତ୍ତନ ହେଇଯିବ ଅଛି ବୋଝ ଅଛି ମନ ଭିତରେ ମୁଁ ମଣ୍ଡଳୀ ନିମନ୍ତେ ଆଶୀର୍ବାଦର କାରଣ ହେବି କାହା ପାଇଁ ବାଧାର କାରଣ ହେବି ନାହିଁ ଆପଣ ପାଳକ ହୁଅନ୍ତୁ ପ୍ରଚାରକ ହୁଅନ୍ତୁ ବିଶ୍ୱାସୀ ହୁଅନ୍ତୁ ଡିକନ୍ ହୁଅନ୍ତୁ ମୁଁ କାହା ପାଇଁ ବାଧାର କାରଣ ହେବି ମଣ୍ଡଳୀର ଚିତା ଚିନ୍ତା କରିବି ଗୋଟିଏ ମାତ୍ର ପଦ ମୁଁ ପଢିକି ଶେଷ କରିବି ଆଉ ଏଇ ପଦ ମୁଁ ଦୁଇ ଥର କି ତିନି ଥର ପଢି ସାରିଛି ଏଇ ଜାଗାରେ ଏଇଟା ମଧ୍ୟ ମୋର ମନେ ଅଛି ଏଫିସି ଆସନ୍ତୁ ତିନି ପର୍ବ ଶେଷ କରିବି ମୋର ସମୟ ହେଇଗଲା ଏଫିସି ମଣ୍ଡଳୀକୁ ପାଉଲଙ୍କର ପତ୍ର ତିନି ପର୍ବ ବାଇବେଲ ଖୋଲନ୍ତୁ ନାହିଁ ଖାଲି ଶୁଣନ୍ତୁ ଯଦି ଆପଣ ବାଇବେଲ ଖୋଲୁଛନ୍ତି ବର୍ଷାକୁ ଧରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ବାଇବେଲ ବନ୍ଦ କରନ୍ତୁ ଯଦି ଖୋଲୁଛନ୍ତି ତାହେଲେ ଗୋଟିଏ ମିନିଟ୍ ଦେଖନ୍ତୁ ମୋ ସହିତ ଏଫିସି ମଣ୍ଡଳୀକୁ ପାଉଲଙ୍କର ପତ୍ର ମଣ୍ଡଳୀ କେତେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପାଳକ ବନ୍ଧୁମାନେ ଭଲରେ ବୁଝନ୍ତୁ ଆଜି ରାତ୍ର ସମୟ ୟୁ ଆର୍ ନଟ୍ ଟୁ ପ୍ଲେ ରାଇଟ୍ ଇନ୍ ଦ ଚର୍ଚ୍ଚ ୟୁ ଆର୍ ନଟ୍ ଦେୟାର୍ ଟୁ ପ୍ଲେ ଇନ୍ ଦ ରାଇଟ୍ ଇନ୍ ଦ ଚର୍ଚ୍ଚ ଚର୍ଚ୍ଚ ବିଲଙ୍ଗ୍ ଟୁ ଜିଜସ୍ କ୍ରାଇଷ୍ଟ ପ୍ରଭୁ ଯୀଶୁ ମଣ୍ଡଳୀର ମସ୍ତକ ମଣ୍ଡଳୀ ତାଙ୍କ ଶରୀର ଆମେ ତାଙ୍କର ଅଙ୍ଗ ପ୍ରତ୍ୟଙ୍ଗ ପ୍ରେଜ୍ ଦି ଲର୍ଡ ଆପଣ ମୁଁ ତାଙ୍କ ଅଙ୍ଗ ପ୍ରତ୍ୟଙ୍ଗ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ମଣ୍ଡଳୀ ସହିତ ବା ତାଙ୍କ ଶରୀର ସହିତ ଆମମାନଙ୍କର ଖେଳିବାର ଅଧିକାର ନାହିଁ ସେ ମସ୍ତକ ତାଙ୍କୁ ବାଧିବ କଣ ଖାଇଛି ମୋ ଭାଇ ଭଉଣୀମାନେ ତିନି ପର୍ବରେ ଏଇ ଯୋଉ ତିନି ପର୍ବ ଦେଖନ୍ତୁ ଦଶ ପଦରୁ ପଢିବା ତିନି ପର୍ବ ଦଶ ପଦରୁ ଆମ୍ଭମାନଙ୍କର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ଈଶ୍ୱର ଯେଉଁ ଚିରନ୍ତନ ସଂକଳ୍ପ କରିଥିଲେ ତଦନୁସାରେ ମଣ୍ଡଳୀ ଦ୍ୱାରା ତଳେ ଆଣ୍ଡରଲାଇନ୍ କରିଦିଅନ୍ତୁ ପେନ୍ରେ ନୋଟ୍ ମଣ୍ଡଳୀ ଦ୍ୱାରା ଯେପରି ତାହାଙ୍କର ବହୁବିଧ ଜ୍ଞାନ ସ୍ୱର୍ଗରେ କର୍ତ୍ତାପଣ ଅଧିକାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଜ୍ଞାନ୍ତ କରାଯାଏ ବହୁବିଧ ଜ୍ଞାନ ସ୍ୱର୍ଗର କର୍ତ୍ତାପଣ ସ୍ୱର୍ଗରେ କେମିତି ଶାସନ ହଉଛି ପ୍ରଭୁଙ୍କ ଦରବାରରେ ସେଇଟା ଅଧିକାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଜ୍ଞାନ୍ତ କରାଯାଏ ଅଧିକାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତି ଆଜି କିଏ ପ୍ରେରିତ ଭାବାଦୀ ପାଳକ ପ୍ରଚାରକ ଶିକ୍ଷକ ଟିକଣ ଏମାନେ ଅଧିକାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତି ସେମାନେ ମଣ୍ଡଳୀକୁ ଦାନ ସ୍ୱରୂପ ଦିଆଯାଇଛନ୍ତି ଆପଣଙ୍କର ପାଳକମାନଙ୍କୁ ଦୁଃଖ ଦିଅନ୍ତୁ ନାହିଁ ବିଶ୍ୱାସୀ ଭାଇ ଭଉଣୀମାନେ ଆପଣଙ୍କର ପାଳକ କି ଆପଣଙ୍କର ପ୍ରଚାରକ ମଣ୍ଡଳୀ ଯଦି ଦୁଃଖ ପାଇବ ମନ ଭିତରେ ଆପଣ ଆଶୀର୍ବାଦ ପାଇବେନି ପ୍ରଭୁଙ୍କ ସେବକମାନେ ମଧ୍ୟ ଅଧିକାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟ ମୋର କାର୍ଯ୍ୟ ଗଠନମୂଳକ କାର୍ଯ୍ୟ ମଣ୍ଡଳୀର ନିଷ୍ଠା ଗଠନ ନିମନ୍ତେ ଆମମାନଙ୍କୁ ପ୍ରାଣପଣ କରିବାକୁ ପଡିବ ହେଲେ ପ୍ରକାଶ ବାକ୍ୟରେ ତିନିଟା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ କଣ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ ପ୍ରଭୁ ମଣ୍ଡଳୀକୁ ନେବା ପାଇଁ ଆସିବେ ମଣ୍ଡଳୀ ମଧ୍ୟାକାଶରେ ଭେଟିବ ଯୀଶୁ ଓହ୍ଲେଇବେ ସାତ ବର୍ଷ ପରେ ମଣ୍ଡଳୀକୁ ନେଇକି ସାତ ବର୍ଷ ପରେ ଯୀଶୁ ଓହ୍ଲେଇବେ ଜିତ ପର୍ବତରେ ଯୋଉଠି ଉପରକୁ ଯାଇଥିଲେ ମଣ୍ଡଳୀ ଜିତ ପର୍ବତରେ ଯୀଶୁଙ୍କୁ ଭେଟିବ ନାହିଁ ଏଇଟା ମୁଁ କାଲି କ୍ଲାରିଫାଇ କରିବି ଜଷ୍ଟ ମୁଁ ହିନ୍ସ ଦେଇଥିଲି ଆପଣଙ୍କୁ କ୍ଲାରିଫାଇ କରିବି ଯେହେତୁ ଆଜି ଅନେକ ପ୍ରଚାରକମାନେ ବାହାରିଛନ୍ତି କହୁଛନ୍ତି ମଣ୍ଡଳୀ କ୍ଲେଶ ନେଇକି ଯିବ ଆପଣଙ୍କୁ ବାଇବେଲରୁ ଆସନ୍ତାକାଲି ମୁଁ ପ୍ରମାଣ ଦେବି ଆଉ ମୋର ସମୟ ନାହିଁ ଆଜି ଦେବା ପାଇଁ ମୁଁ ଆଜି ବର୍ତ୍ତମାନ ଦେଇଥାନ୍ତି ଆପଣଙ୍କର ବୁଝିବା ନିମନ୍ତେ ମୁଁ ଏଇଠି ଶିକ୍ଷା ଦେବା ଆସି ନାହିଁ ମୋତେ ଭୁଲ ବୁଝନ୍ତୁ ନାହିଁ ମୁଁ ଅଲରେଡି କହିସାରିଲି ଜଣେ ଭାଇଙ୍କୁ ଆଇ ଆମ୍ ନଟ୍ ହିୟର୍ ଟୁ ଟିଚ୍ ୟୁ ଆଇ ଆମ୍ ନଟ୍ ହିୟର୍ ଷ୍ଟାଣ୍ଡିଂ ହିୟର୍ ଟୁ ଟିଚ୍ ୟୁ
ମତେ ପ୍ରଭୁ ଯାହା ଦେଇଛନ୍ତି ଜସ୍ ମୁଁ ସେୟାର କରୁଛି ଆପଣ ଆପଣ ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି ଗ୍ରହଣ ନ କରିପାରନ୍ତି ଗୋଟିଏ ପଦ ପଢ଼ି ଶେଷ କରିବା ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ତିନି ପର୍ବର ଦଶ ପଦ ପଢ଼ନ୍ତୁ କଣ ଖାଇ ଆପଣଙ୍କୁ ପ୍ରମାଣ ଦରକାର ତ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ତିନି ପର୍ବର ଦଶ ପଦ କଣ ବୋଲି କହୁଛନ୍ତି ପ୍ରଭୁ ମଣ୍ଡଳୀ ଫିଲାଡେଲଫିଆ ମଣ୍ଡଳୀ ମୁଁ କହୁନି କଦଲିଗୁଡ଼ାର ଫିଲାଡେଲଫିଆ ମଣ୍ଡଳୀ କଥା ମତେ ଭୁଲ ବୁଝନ୍ତୁ ନାହିଁ ହେଲା ତିନି ପର୍ବ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ତିନି ପର୍ବ ପ୍ରକାଶିତ ବାକ୍ୟ ତିନି ପର୍ବ ଦଶ ପଦ ସମସ୍ତେ ଦେଖନ୍ତୁ ଆଉ ବୁଝିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ପ୍ରଭୁ କଣ କହୁଛନ୍ତି ତୁମେ ଆମର ଧୈର୍ଯ୍ୟର ବାକ୍ୟ ରକ୍ଷା କରିଅଛ ତୁମେ ଆମର ଧୈର୍ଯ୍ୟର ବାକ୍ୟ ରକ୍ଷା କରିଅଛ କୋଉ ମଣ୍ଡଳୀଟା ଫିଲାଡେଲଫିଆ ଛଅରେ ସାତରେ ଲେଖା ହେଇଛି ଫିଲାଡେଲଫିଆ ମଣ୍ଡଳୀକୁ ମଣ୍ଡଳ ଦୂତନ ଗୁଡିକୁ ଲେଖ ଫିଲାଡେଲଫିଆ କହିବ ବୋଲି ଅର୍ଥ କଣ ଭାତୃପ୍ରେମ ବ୍ରଦରଲି ଲଭ୍ ତାର ଅର୍ଥ ହଉଛି ସେଇଟା ଏହେତୁ ଦଶ ପଦ ବର୍ଷ ଏହେତୁ ପୃଥିବୀ ନିବାସୀ ମାନଙ୍କୁ ପରୀକ୍ଷା କରିବା ନିମନ୍ତେ ସମସ୍ତ ଜଗତ ଉପରକୁ ଯେଉଁ ପରୀକ୍ଷା କାଳ ଆସିବ ସେଥିରୁ ଆମେ ମଧ୍ୟ ତୁମକୁ ରକ୍ଷା କରିବୁ ଏଇଟା ହଉଛି ଗ୍ୟାରେଣ୍ଟି ପ୍ରଭୁଙ୍କର ମଣ୍ଡଳୀ ପାଇଁ ପୃଥିବୀ ନିବାସୀ ମାନଙ୍କୁ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ମଣ୍ଡଳୀକୁ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ପରୀକ୍ଷା କାଳ ଆସିବ ଜଗତ ଲୋକଙ୍କୁ ଯେଉଁମାନେ ଯୀଶୁଙ୍କୁ ଅଗ୍ରାହ୍ୟ କରିଛନ୍ତି ରିଜେକ୍ଟେଡ୍ ଦ ମେସାୟା ତାଙ୍କୁ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ଯୋଉ ପରୀକ୍ଷା କାଳ ଆସିବ ହେ ମଣ୍ଡଳୀ ଫିଲାଡେଲଫିଆ ମଣ୍ଡଳୀ କୁହନ୍ତୁ ସ୍ପର୍ଣ୍ଣ ମଣ୍ଡଳୀ କୁହନ୍ତୁ ସାତ୍ରୀ ମଣ୍ଡଳୀ କୁହନ୍ତୁ ଲାଉଦିକିଆ ମଣ୍ଡଳୀ କୁହନ୍ତୁ ସେଠି ଆଉ ଗୋଟେ ପଦ ଲେଖା ହେଇଛି ଯିଏ ଜୟ କରେ ଯିଏ ଜୟ କରେ ଯିଏ ଜୟ କରେ ସାତ ଥର ଲେଖା ହେଇଛି ଯେମିତି ମଣ୍ଡଳୀ ଆତ୍ମା କଣ କହନ୍ତି ଯାହାର କର୍ଣ୍ଣ ସେ ଶୁଣୁ ସେମିତି ଯିଏ ଜୟ କରେ ଯିଏ ଜୟ କରେ ଲେଖା ହେଇଛି ଏଥିପାଇଁ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟରେ ଏଇ ଯେ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟରେ ମଣ୍ଡଳୀ ପ୍ରଭୁ ଇନ୍ସୁରାନ୍ସ ଦେଇଛନ୍ତି ଆମେ ପରୀକ୍ଷା କାଳରୁ ତୁମେ ରକ୍ଷା କରିବା ପୁରା ପ୍ରକାଶିତ ବାକ୍ୟରେ ଈଶ୍ୱରଙ୍କର କ୍ରୋଧ କ୍ଲେଶ ଏବଂ ଆଜିର ତାଡ଼ନା ଗୋଟିଏ ଅର୍ଥ ନୁହେଁ ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ବାଇବେଲରେ କ୍ଲେଶ ଆଉ କ୍ରୋଧ ବୋଲି ଲେଖା ହେଇଛି ଈଶ୍ୱରଙ୍କ କ୍ରୋଧ ରାଦ ଅଫ୍ ଗଡ୍ ଏବଂ ତାଡ଼ନା ମଣ୍ଡ ଖ୍ରୀଷ୍ଟ ତାଡ଼ନା କରିବ ମଣ୍ଡଳୀ ପାଖାପାଖି 28ଟା କ୍ଲେଶ ଆସିବ ସପ୍ତ ମୁଦ୍ରା ଭାଙ୍ଗିଲା ବେଳେ ସପ୍ତ ତୁରି ଧ୍ୱନିରେ ସପ୍ତ କ୍ଲେଶର ପାତ୍ର ସପ୍ତ ମେଘ ଗର୍ଜନ ଏଇ ସାତଟା ସାତଟା ଅର୍ଷରେ ସାତ ସାତ କ୍ଲେଶ ଆସିବ 28ଟା କ୍ଲେଶ ଆସିବ ଆଉ ସେ କ୍ଲେଶ କେବେ କୁଥିରେ ଆସିନି ସେପଟ କ୍ଲେଶ ଆଉ କେବେ ଭାବନ୍ତୁ ନାହିଁ ଏ କରୋନା ଭାଇରସ ବନ୍ଦ ହେଇଯିବ ପ୍ରାର୍ଥନା କରିବ ବନ୍ଦ ହେବ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ମୁଁ ବି ପ୍ରାର୍ଥନା କରୁଛି କ୍ଲେଶ ବନ୍ଦ ହେଉନି ପୃଥିବୀରେ କ୍ଲେଶ ବଢି ବଢି ଚାଲିଛି ମିଶ୍ର ଶାସ୍ତ୍ର କ୍ଲେଶ ବନ୍ଦ ହେଲେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଆସିଲା 10ଟା କ୍ଲେଶ ଲାଷ୍ଟ କ୍ଲେଶ କଣ ହେଲା ପ୍ରଥମ ଜାତ ସନ୍ତାନ ସମସ୍ତ କରି ସଂହାର କଲେ ପ୍ରଭୁ ଆଉ ସେମାନେ କୁହାଗଲା ଆଜି ପାଷ୍ଟ ଗୋଲାପ କରୁଥିଲେ ଉପାସନା କରିବେ ଯାଅ ତୁମ ପ୍ରଭୁଙ୍କୁ ଉପାସନା କର ଏ ସମସ୍ତ ଘଟଣା ଘଟିଲେ ଉଠ ଦୃଷ୍ଟି କର ହେ ମଣ୍ଡଳୀ ତୁମର ମୁକ୍ତି ସନ୍ନିକଟ ଏବେ କଣ ହଉଛି ଜଗତରେ ତାକୁ ଦେଖିକି ସଜାଗ ହେଇଯାଉ କିନ୍ତୁ ଉର୍ଦ୍ଧ ଦୃଷ୍ଟି କରିକି ରୁହ କୋଉ ସମୟରେ ଚୁରି ବାଧ୍ୟ ହେବ ନହଙ୍କର ଜଳ ପ୍ଲାବନ ସମୟରେ ଜାହାଜରେ ନହ ପଶୁପକ୍ଷୀ ପ୍ରବେଶ କରିକି ସାତ ଦିନ ପରେ ବର୍ଷା ହେଲା ସାତ ଦିନ ପରେ ବଡ ବଡ ଲୋକ ସଦମ ଗମରାରୁ ନ ବାହାରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଗ୍ନିବୃଷ୍ଟି ହେଇ ନାହିଁ ସେ କହିଲେ ତୁମେ ନ ଗଲେ ଆମେ କିଛି କରିପାରୁନୁ ମଣ୍ଡଳୀ ଏଇଠି ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଧର୍ମ ପୁରୁଷ ବିନାଶର ସନ୍ତାନ ପ୍ରକାଶିତ ହେଇପାରିବ ନାହିଁ ଯେମିତି ମଣ୍ଡଳୀ ଉଠି ପଳେଇବ ବାଧା ଦେଉଥିବା ବ୍ୟକ୍ତି ପବିତ୍ରାତ୍ମା ମଣ୍ଡଳୀ ଭିତରେ ଅଛନ୍ତି ସେ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମଣ୍ଡ ଖ୍ରୀଷ୍ଟ ପ୍ରକାଶ ହେଇପାରିବ ନାହିଁ ସେ ଅଲରେଡି ପୃଥିବୀରେ ଅଛି ଜନ୍ମ ହେବ ନାହିଁ ଅଲରେଡି ଅଛି ଏଥିପାଇଁ ଧର୍ମଚ୍ୟୁତ ଘଟିବ କଣ ଧର୍ମଚ୍ୟୁତ ଆତ୍ମିକ ଜୀବନର ପତନ ଆପଣ ନିଜକୁ ପରୀକ୍ଷା କରି ଦେଖନ୍ତୁ ଆପଣ ଆତ୍ମିକ ଜୀବନରେ ଠିକ ଅଛନ୍ତି କି ମୁଁ ଅଛି କି ଯଦି ନାହିଁ ଆଜି ସୁଧରନ୍ତୁ ଆସୁ ଚକ୍ଷୁ କରିବା ପ୍ରଭୁ ଧନ୍ୟବାଦ କରୁଛୁ ଏ ରାତ୍ର ସମୟରେ ଆମମାନଙ୍କ ସଙ୍ଗରେ ଅଛୁ ଚେତନା ଦିଅ ପ୍ରେରଣା ଦିଅ ବାପା ବୁଝିବା ପାଇଁ ଯେ ମୋର ଜୀବନ କେତେ ମୂଲ୍ୟବାନ ମୋ ପାଇଁ କୃଷରେ ତୁମେ ମରିଛ ରକ୍ତ ଦେଇଛ ଜୀବନ ଦେଇଛ ମୁଁ ଯେପରି ପ୍ରସ୍ତୁତ ଜୀବନ କାଟିବି ଏ ପ୍ରକାର ସାହାଯ୍ୟ କର ଏ ସମାଗମକୁ ଆଶୀର୍ବାଦ କର ମୋର ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ତୁମ ସେବକମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କର ଆମେ ଯଦି ଢିଲା ଢାଲା ହାଲୁକା ଜୀବନ କାଟିବା ନାହିଁ ଆମେ ନିଜ ବିଶ୍ୱାସ ସମ୍ବନ୍ଧରେ ସଚେତନ ହେବା ଏଥିପାଇଁ ସାହାଯ୍ୟ କର ମହିମା ଗୌରବ ତୁମ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ଆମେ ପ୍ରଭୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ